উপলক্ষে আমরা একই সঙ্গে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও 15ই আগস্টের সকল শহীদদের 46তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শেখ দিবস উপলক্ষে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আজ আমরা এই শোক সভা এবং একই সঙ্গে দোয়া মাহফিলের আয়োজন করেছি। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাননীয় শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। আমাদের সঙ্গে বিশেষ অতিথি হিসাবে আছেন আমাদের প্রতিমন্ত্রী মহোদয় জনাব কামাল আহমেদ মজুমদার এমপি। আমাদের সঙ্গে আরো আমাদের শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা ম্যাডাম থাকার কথা, বাট সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রোগ্রামের প্রস্তুতির জন্য তিনি হয়তো শেষ মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হবেন আশা করছি। আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের এসএমই ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমান, এবং আজকে আমরা যার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের আজকের দিবসের মুখ্য আলোচক অধ্যাপক ডক্টর আরেফিন সিদ্দিক, সভাপতি বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজ এবং সাবেক উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা স্যারের কাছ থেকে আজকে মূল্যবান বক্তব্য শুনবো। আমি আর কথা না বাড়িয়ে শুরুতেই আমাদের ছোট্ট একটি ভিডিও ক্লিপ আমরা দেখাবো, তারপরে আমরা অনুষ্ঠানে যাব। মুস্তাফিজ, ভিডিও ক্লিপ। যে তুমি অমর অজর কবিতা আর গানে, যে তুমি চিরজাগ্রত কোটি বাঙালির প্রাণে, যে তুমি চিরবহমান পাখির কূজনে নদীর কলতানে, যে তুমি গর্জে ওঠো সংগ্রামে সংকটে দ্রোহে জাগরণে, ঘাতক বুলেট কখনোই পারে না মুছে দিতে সেই অবিনাশী নাম, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। থেকে দক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। আমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, মনে রাখবে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1975 সালের 15ই আগস্ট প্রত্যুষে একদল বিপদগামী উচ্ছৃঙ্খল সেনা কর্মকর্তা ট্যাং দিয়ে রাষ্ট্রপতি ধানমন্ডির 32 নম্বর বাড়ি ঘিরে ফেলে এবং বঙ্গবন্ধু শেখ মুজিব, তার পরিবার এবং তার ব্যক্তিগত কর্মচারীদের হত্যা করে। এরকম একটা বোধ থেকেই উৎসারিত, যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। দিকে দিকে আজ অশ্রু গঙ্গা রক্ত গঙ্গা বহমান, নাই নাই ভয় হবে হবে জয়, জয় মুজিবুর রহমান। ধন্যবাদ সকলকে, আমরা ভিডিও ক্লিপটি দেখলাম। এবারে আমরা মূল অনুষ্ঠানে যাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা জানেন যে আজকে 17ই আগস্ট আমরা 46 বছর আগে
15 আগস্ট 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলউদ্দিন নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ পরিবারের সকল সদস্যকে নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটেছিল, আমরা সকলে সেই ইতিহাস জানি। কিন্তু আমরা যদি একটা বিষয়ের দিকে লক্ষ্য করি আজকের এই অনুষ্ঠানে শুরুতে যাওয়ার আগে, আমি একটুখানি ভূমিকা রাখতে চাই, সেটি হচ্ছে মাননীয় প্রধান অতিথি আমাদের সঙ্গে আছেন, আমাদের বিশেষ অতিথি আছেন, আমাদের সঙ্গে আমাদের সম্মানিত চেয়ারম্যান আছেন, আমাদের সচিব থাকার কথা ইনশাল্লাহ আশা করি থাকবেন, এবং আমাদের যে আলোচক আমরা ইনফ্যাক্ট অধ্যাপক ডক্টর আরিফিন সিদ্দিক স্যারের কাছ থেকে মূল বক্তব্য শুনবো। তারপরেও আমি স্বাগত বক্তব্যে শুধু এইটুকু বলতে চাই যে 1975 সালের যে হত্যাকাণ্ড ঘটেছিল এটাকে স্রেফ একটি বা নিছক একটি হত্যাকাণ্ড বললে একেবারেই ভুল করা হবে। কারণ আমরা পৃথিবীর ইতিহাসে যদি খুব বেশি পেছনে না যাই, তাহলেও আমরা দেখব যে আমেরিকার 4 জন প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে, তার মধ্যে আব্রাহাম লিঙ্কন, জেমস এ গারফিল্ড, উইলিয়াম ম্যাককিনলে এবং জন এফ কেনেডির মতো আছেন, ইন্দিরা গান্ধী, আনোয়ার সাদাত, রাজীব গান্ধী, ইভেন বেনজামিন ভুট্টোর কথাও যদি আমরা দেখি, সেখানে আসলে কি হচ্ছে, রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে যে কোনো কারণে হোক রাষ্ট্র ক্ষমতা দখলের জন্যই সাধারণত হত্যা করা হয়েছে, আইদার সন্ত্রাসীরা করেছে অথবা অনেক সময় সরকারি বাহিনী সেনাবাহিনীর লোকজনও করেছে। কিন্তু 15 আগস্টের যে হত্যাকাণ্ডটি পৃথিবীর ইতিহাসে এরকম বিরল ঘটনা যে একেবারে পরিবার শুদ্ধ এবং বিশেষ করে 8 বছরের শিশু শেখ রাসেল সহ নারী পুরুষ এবং তাদেরকে নৃশংসভাবে হত্যা করা পৃথিবীর ইতিহাসে কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই যে আমি কয়েকটা রেফারেন্স দিলাম, এর বাইরে আমরা যদি বিভিন্ন ডাইনাস্টির কথা দেখি, রাজা বাদশাদের আমলেও কিন্তু এই ধরনের ইভেন ভাই ভাইকে, ছেলে বাবাকে, বাবা ছেলেকেও খুন করেছে রাজনৈতিক ক্ষমতা দখল করার জন্য, কিন্তু এরকম পুরো পরিবার সহ নৃশংসভাবে হত্যা করা কখনোই হয়নি। আমরা আজকের দিনে আমরা বিস্তারিত শুনবো আমাদের সম্মানিত আলোচকের কাছ থেকে। সুতরাং আমি আর কথা না বাড়িয়ে আপনাদের সকলকে যারা বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন, আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সবাইকে এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আজকের যে অনুষ্ঠানটি আয়োজন করলাম এর মাধ্যমে আমরা অনেক কিছুই শিখবো, জানতে পারবো, এবং সবচেয়ে বড় কথা সেটি হচ্ছে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে এবং বর্তমান আমাদের তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা পেছনের ইতিহাসটা জানবো এবং এই শোককে আমরা শক্তিতে রূপান্তর করে ইনশাল্লাহ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো, সেই আশাবাদ ব্যক্ত করে আমরা এবার মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। এবারে আমি আহ্বান জানাবো আমাদের আজকের মুখ্য আলোচক অধ্যাপক ডক্টর আরিফিন সিদ্দিক স্যার, সভাপতি বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অফ ট্রাস্টিজ এবং সাবেক উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি আশা করছি স্যারের জন্য আমাদের সময় রাখা আছে 20 মিনিট, আশা করছি স্যার হয়তো 20 মিনিটের মধ্যে সমাপ্ত করতে পারবেন বা একটু বেশি লাগলেও আমরা মনোযোগ সহকারে তার বক্তব্য ইনশাল্লাহ শুনবো। এবারে আমাদের সামনে বক্তব্য রাখছেন অধ্যাপক ডক্টর আরিফিন সিদ্দিক স্যার। স্যার আপনার জন্য ফ্লোর, আসসালাম। ধন্যবাদ। আপনাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার? শোনা যাচ্ছে, খুব সুন্দর শোনা যাচ্ছে। ধন্যবাদ আপনার যে সূচনা বক্তব্য রাখলেন তার মধ্যেই অনেক কিছু চলে এসেছে, সাথে আপনারা ভিডিও ক্লিপ প্রদর্শন করলেন। আমার মনে হয় যে আমাদের যে আলোচনা তাতে এই আপনার সূচনা বক্তব্য থেকে আমরা শুরু করতে পারি যে বঙ্গবন্ধুর সপরিবারে হত্যাকাণ্ড 75-এর 15 আগস্ট সেটি কোন অন্য কোনো হত্যাকাণ্ডের সঙ্গে আপনি কোনোভাবেই তুলনা করতে পারবেন না। যেটি আপনি বললেন, বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান তারা নানা কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কিন্তু পরিবারের সকল সদস্য সহ এমনকি সেদিন যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা 32 নম্বরের বাসভবনে থাকতেন তাহলে কি ঘটতো সেটা তো আর বলার অপেক্ষা রাখেন। যেখানে 10 বৎসরের শিশু রাসেলকে হত্যা করা হয় সেখানে বাড়ির কেউ বাকি থাকবে এটা চিন্তা করার কোনো অবকাশ নেই। তো সেই জায়গায় আমরা আজকে বঙ্গবন্ধুর 46তম শাহাদত বার্ষিকীর এই দিনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন আয়োজিত এই আলোচনা সভায় যোগ দিয়েছি। আমাদের সাথে আছেন অনুষ্ঠানের সভাপতি, আমার দীর্ঘদিনের সহকর্মী অধ্যাপক ডক্টর মাসুদুর রহমান, চেয়ারম্যান ক্ষুদ্র ও ক্ষুদ্র মাঝারি শিল্প ফাউন্ডেশন। আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এমপি,
আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ, প্রিয় মানুষ আছেন বিশেষ অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব কামাল আহমেদ মজুমদার এমপি, আমাদের সাথে হয়তো একটা পর্যায়ে মন্ত্রণালয়ের সচিব যোগ দিবেন, এবং আমাদের এই তথ্য প্রযুক্তির মাধ্যমে আয়োজনের সাথে যারা যুক্ত আছেন দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, বিশেষ করে শিল্প মন্ত্রণালয়ের কর্মচারী, ক্ষুদ্র মাঝারি শিল্প ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী সহ সকলকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, এবং একই সাথে আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর সহধর্মিনী বেগম ফজিলতুন্নেসা মুজিব সহ পরিবারের সদস্যবৃন্দ, এবং আরো যারা 75 এর 15 আগস্টের সেই অভিশপ্ত প্রত্যুষে শাহাদত বরণ করেন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের 4 জাতীয় নেতা যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে এক মুহূর্তের জন্য কোনো আপোষ না করার কারণে খুরি মোশতাক চক্রের ষড়যন্ত্রে তারাও ঢাকার তদানীন্তন কেন্দ্রীয় কারাগারে হত্যাকাণ্ডের শিকার হন। একই সাথে শ্রদ্ধা নিবেদন করি, গভীর শ্রদ্ধা নিবেদন করি আমাদের 30 লক্ষ মানুষ যারা এই দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়ে গেছেন বলেই আজকে আমরা স্বাধীন বাংলাদেশে বিচরণ করছি, এবং দেশে বিদেশে মাথা উঁচু করে আমাদের স্বতন্ত্র নাগরিক পরিচয় নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। তো যে কথা দিয়ে আমি শুরু করি, যে এই যে ক্ষুদ্র মাঝারি শিল্প ফাউন্ডেশন, এটির যে কত প্রয়োজন সেটা আমরা আজকে 2021 সালে উপলব্ধি করি, এতে কোনো সন্দেহ নাই। সেই কারণেই আজকে মাননীয় শিল্প মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, সচিব সবাই যুক্ত হয়েছেন আপনাদের আয়োজন, কারণ ফাউন্ডেশনের প্রয়োজনীয়তা আছে। আর ফাউন্ডেশন মনে করে যে এই দেশের যে ফাউন্ডেশন যিনি দিয়েছেন, এই দেশের ফাউন্ডার, এই দেশের যিনি প্রতিষ্ঠাতা, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা আমাদের দায়িত্ব। আজকে হয়তো আমরা আনুষ্ঠানিকভাবে এখানে মিলিত হয়েছি 17 আগস্ট 2021, কিন্তু 75 এর 15 আগস্টে যে ঘটনা ঘটেছে এবং বঙ্গবন্ধু আমাদেরকে যে স্বাধীন দেশ উপহার দিয়ে গেলেন, সেজন্য আমাদের প্রতিদিন বঙ্গবন্ধুকে স্মরণ করার কথা, এবং নিশ্চয়ই আমরা প্রত্যেকে সেটা স্মরণ করি, আনুষ্ঠানিকভাবে হয়তো জাতীয় দিবসগুলোতে স্মরণ করি, বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে স্মরণ করি, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে স্মরণ করি। কিন্তু বঙ্গবন্ধু যে কতটা সুদূর প্রসারী চিন্তাভাবনার মানুষ ছিলেন সেটি বোঝা যায় 1956 সালের 31 ডিসেম্বর তিনি প্রাদেশিক মন্ত্রিপরিষদ, তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রী, এবং তিনি শিল্প ও বাণিজ্য মন্ত্রী, সেই শিল্প ও বাণিজ্য মন্ত্রী হিসেবে 31 ডিসেম্বর তিনি বলছেন যে এই দেশের অর্থনীতির জন্য আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে পল্লী অর্থনীতির উপরে, কারণ পল্লীতেই বসবাস করেন সমাজের 80-90% মানুষ, এবং সেই পল্লীর অর্থনীতির জন্য দরকার ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, হস্তশিল্প, এই ধরনের শিল্প গড়ে তুলতে হবে, এবং এসব শিল্প গড়ে তুলে এইসব শিল্পে নারীদেরকে যুক্ত করতে হবে, পল্লী অর্থনীতির সাথে এই ধরনের শিল্পের সংযোগ সবচেয়ে বেশি, এবং নারীদের সেই জায়গায় যুক্ত করলে আমাদের দেশের যে সাধারণ জনগণ আছে তারা উপকৃত হবে, কারণ তাদের পরিবারের নারী সদস্যরা এখানে যুক্ত হবেন, তারা উপার্জন করবেন, দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন। আপনার আমরা চিন্তা করতে পারি সেই 1956 সালের সেই ঔপনিবেশিক আমলে তিনি প্রাদেশিক মন্ত্রী হিসেবে এই চিন্তায় শুধু করছেন না, তার কয়েকদিন আগে 19 ডিসেম্বর 1956 সেই তারিখে তিনি বাংলাদেশে, মানে তদানীন্তন পূর্ব বাংলায় ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেই প্রতিষ্ঠানকে শুরু করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে 1 কোটি টাকা দাবি জানাচ্ছেন। তাহলে চিন্তা করেন যে কতটা আপনার ধারাবাহিক ভাবে
পর্যায়ক্রমে তিনি অর্থনীতিকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য সেই সময় থেকেই চিন্তা করছেন। সেই সময় কেন, তার আগে ছাত্র জীবনেও আমরা দেখেছি বঙ্গবন্ধু কিভাবে বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করেছে। আপনারা আজকে বঙ্গবন্ধু এবং বেগম মুজিব দুজনের নামই ব্যানারে নিয়ে এসেছেন। বেগম মুজিবের সাথে তিন ছেলে, দুই পুত্রবধূ, আরো অনেকে হত্যাকাণ্ডের শিকার হলেন। কিন্তু বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর সহধর্মী এই দুজন যে একে অপরের সাথে কতটা পরিপূরক ছিলেন, কতটা সম্পূরক ছিলেন, সেটাও আমরা ইতিহাসের প্রতিটি বাঁকে লক্ষ্য করি। আজকে খুব বেশি কিছু হয়তো বলার সুযোগ থাকে না এ ধরনের আলোচনায়, তবে আমি বেগম মুজিবের যে অবদান সেটি সবসময় স্মরণ করি, কারণ আমাদের হাতে যে তিনটি গ্রন্থ আজকে বঙ্গবন্ধু রচিত তিনটি গ্রন্থ আমাদের হাতে আছে, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজ নামচা এবং আমার দেখা নয় চিল, এই তিনটি গ্রন্থ আমরা পেয়েছি বেগম মুজিবের একাগ্র প্রচেষ্টায় এবং তার অনুপ্রেরণায়। বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনীর একেবারে শুরুতে যেটি লিখেছেন, এটি যদি আমরা পাঠ করি তাহলে বুঝব যে বঙ্গবন্ধু আর সহধর্মিনীর দ্বারা কিভাবে অনুপ্রাণিত হয়েছে। আমি প্রথম পাতায় বঙ্গবন্ধুর লেখা থেকে পাঠ করছি। আমার সহধর্মিনী একদিন জেল গেটে এসে বলল, বসেই তো আছো, দেখো তোমার জীবন কাহিনী। বললাম, লিখব যে, লিখতে যে পারি না, জীবন আর এমন কি করেছি যা লেখা যায়। আমার জীবনের ঘটনাগুলো জেনে জনসাধারণের কি কোনো কাজে লাগবে, কিছুই তো করতে পারলাম না। শুধু এটুকু বলতে চাই, নীতি ও আদর্শের জন্য সামান্য একটু ত্যাগ স্বীকার করতে চেষ্টা করেছি। বিরাট মনের মানুষ বঙ্গবন্ধু, কতটা বিনয়ের সাথে তিনি তার নিজের জীবনের কথা বলছেন যে কিছুই তো করতে পারিনি, শুধু আদর্শ এবং ত্যাগের বিনিময়ে কিছু করেছি। তারপরে তিনি লিখছেন, হঠাৎ মনে হলো লিখতে ভালো না পারলেও ঘটনা যতদূর মনে আছে লিখে রাখতে আপত্তি কি, সময় তো কিছু কাটবে, বই ও কাগজ পড়তে পড়তে মাঝে মাঝে চোখ দুটো ব্যথা হয়ে যায়, তাই খাতাটা নিয়ে লেখা শুরু করলাম। আমার অনেক কিছুই মনে আছে, স্মরণ শক্তিও কিছুটা আছে, দিন তারিখ সামান্য এদিক ওদিক হতে পারে, তবে ঘটনাগুলি ঠিক হবে বলে আশা করি। আমার স্ত্রী, যার ডাক নাম রেনু, আমাকে কয়েকটা খাতা কিনে জেল গেটে জমা দিয়ে গিয়েছিল। জেল কর্তৃপক্ষ যথারীতি পরীক্ষা করে খাতা কয়টা আমাকে দিয়েছেন। রেনু আরেকদিন জেল গেটে বসে আমাকে অনুরোধ করেছিল, তাই আজ লিখতে শুরু করলাম। এই যে লিখতে শুরু করলেন বঙ্গবন্ধু, সেই সময়টির কথাই তিনি এখানে উল্লেখ করেছেন। আজকে এই বেগম মুজিবের এই অনুপ্রেরণা এবং বারবার অনুরোধ, পৌনঃপুনিক অনুরোধের ফলেই আমাদের হাতে এই তিনটি গ্রন্থ এসেছে। আজকে এই সুযোগে আমাদের কৃতজ্ঞতা জানানো প্রয়োজন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি। তিনি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বহু পরে, কারণ উনি তো প্রবাসে ছিলেন, দেশে ফিরেছেন, বঙ্গবন্ধুর এই ডায়েরি, বঙ্গবন্ধুর লেখা খাতাগুলো, এগুলো উদ্ধার করতে হয়েছে, উদ্ধার করে তিনি এই গ্রন্থগুলো প্রকাশের ব্যবস্থা নিয়েছেন। এবং তিনি যখন গ্রন্থগুলো প্রকাশ করেন, ইতিহাসের কি মিল দেখেন, বঙ্গবন্ধু কারাগারে বসে এই গ্রন্থ রচনা করেছেন, লিখেছেন, এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন 2007 সালে এই গ্রন্থের ভূমিকা লেখেন, 7 আগস্ট 2007, আরেক আগস্ট, সেদিন তিনি নিজেও শেরেবাংলা নগরে সাব জেলে বন্দী আছেন। কারাবন্দী বাবার স্মৃতি কথা, কারাবন্দী কন্যা কারাগারে বসে ভূমিকা লিখছেন, এবং সেই গ্রন্থ প্রকাশিত হয়েছে, আমরা আজকে
সেই গ্রন্থ থেকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারি। তো নতুন প্রজন্মের, তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের কাছে বঙ্গবন্ধুর এই তিনটি গ্রন্থ যদি আমরা তুলে ধরি, তাদেরকে পড়তে বলি, আমার ধারণা আমাদের আর খুব বেশি কিছু বলার প্রয়োজন পড়বে। বঙ্গবন্ধুকে উপস্থাপনের জন্য সারা জীবন বঙ্গবন্ধু যে বক্তৃতা বিবৃতি দিয়ে গেছেন, যে মন্তব্য করেছেন, যে বাণী দিয়েছেন, যে সাক্ষাৎকারগুলো দিয়েছেন, সেগুলো আর সাথে এই তিনটি গ্রন্থ যদি আমরা আমাদের নতুন প্রজন্মের ছাত্রদের কাছে, আমাদের তরুণ প্রজন্মের ছাত্র ছাত্রীদের কাছে তুলে ধরি, আমার মনে হয় বঙ্গবন্ধুকে তারা উপলব্ধি করবে, হৃদয় দিয়ে উপলব্ধি করবে। এবং বঙ্গবন্ধুকে হৃদয় দিয়ে উপলব্ধি করলেই আমরা বঙ্গবন্ধুর যে আদর্শ, যে লক্ষ্য, সেটি আমরা বুঝতে পারব। বঙ্গবন্ধু 10 জানুয়ারি 1972 যখন দেশে প্রত্যাবর্তন করলেন, পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডন গেলেন, লন্ডন থেকে দিল্লি হয়ে ঢাকায় অবতরণ করলেন। ঢাকায় অবতরণের প্রাক্কালে তিনি ব্রিটিশ এয়ারফোর্সের কমেট জেট বিমানে ঢাকায় ফিরেছিলেন, এবং সেই জেট বিমান যখন ঢাকার ছোট্ট তেজগাঁ বিমানবন্দরের উপর দিয়ে ঘুরছে, কারণ সে পাইলট নামার জন্য, অবতরণের জন্য রানওয়ের উপরে জায়গা খোঁজার চেষ্টা করছে, কিন্তু রানওয়েতে লোক এলো কারণ কিভাবে উনি বিমানকে অবতরণ করাবেন, সেজন্য তিনি লো ফ্লাই করে চক্কর দিচ্ছিলেন। এবং তখন বিমানের ভিতরে যে বিমান সেবিকা আছে, তিনি জানালা দিয়ে দেখলেন নিচে যে ও লক্ষ লক্ষ মানুষ নিচে আছে। একজন ব্রিটিশ মহিলা, তিনি তো জীবনেও এই এত লোক কখনো দেখেন নাই, উনি আশ্চর্য হয়ে দৌড়িয়ে বঙ্গবন্ধুর আসনের কাছে আসলেন এবং বঙ্গবন্ধুকে বললেন যে নেতা দেখেন আপনার জন্য আপনার মানুষ কিভাবে দাঁড়িয়ে আছে। বঙ্গবন্ধু একটু তার কথা শুনে জানালা দিয়ে, পাশের জানালা দিয়ে নিচের দিকে তাকালেন, দেখলেন তো বঙ্গবন্ধু তো এই ধরনের লক্ষ লক্ষ লোকের সমাবেশে ভাষণ দেন, বঙ্গবন্ধুর কাছে এটা কোনো বিষয় নয়। যেই বিষয়ের জন্য এই কথাটা বলছি সেটা হচ্ছে, বঙ্গবন্ধু একটু তাকিয়ে মুখ ফিরিয়ে আনলেন এবং বঙ্গবন্ধুর সফর সঙ্গী যে সাংবাদিকেরা ছিলেন তারা পরে বলেছেন যে দেখি আমরা দেখলাম যে তাকিয়ে মুখটা আবার ভেতরে এনেই, মুখটাকে ফিরিয়ে এনেই তিনি কাঁদতে শুরু করলেন, চোখ দিয়ে পানি পড়ছে, এবং নিজে নিজে সমাপ্তি করলেন এত মানুষ তাদেরকে এই যুদ্ধ বিধ্বস্ত দেশে আমি কিভাবে খাওয়াবো। এই কথাটা তিনি প্রথম, এখনো বিমান থেকে অবতরণ করেন নাই, সাধারণ মানুষকে কিভাবে তিনি খাওয়াবেন এই বিধ্বস্ত যুদ্ধ বিধ্বস্ত দেশে, সেই চিন্তাটা মনে চলে আসে। তারপরে তিনি অবতরণ করলেন, অবতরণ করেই আমরা দেখেছি যে উনি রওনা হয়ে গেলেন সোরার মধ্যে। নিজে বাড়িতে গিয়ে স্ত্রী সন্তানদের সঙ্গে দেখা করবেন, এমনকি বঙ্গবন্ধুর বাবা এবং মা সেই গোপালগঞ্জ থেকেও চলে আসছেন যে ছেলেকে দেখতে হবে, ঢাকায় চলে আসছেন, বাবা মার সাথে দেখা করবেন, সেটি কিন্তু বঙ্গবন্ধুর অগ্রাধিকারে ছিল। বঙ্গবন্ধুর অগ্রাধিকারের জায়গায় হচ্ছে মানুষ, সাধারণ মানুষ, যাদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়ে গেছেন 7ই মার্চ 1971, আহ্বান করে গেছেন যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য। এবং আজকে স্বাধীন বাংলাদেশে বিজয় অর্জনের পর তিনি এসে প্রথম দায়িত্ব আবার সেই মানুষের কাছে সামনে যাও, তাদেরকে ধন্যবাদ জানাও, এবং সেটি তিনি করলেন। কিন্তু এই তেজগাঁ বিমানবন্দর থেকে সুরাডি উদ্যানে যাওয়ার যে পথ, সামান্য পথ, আর 72 সালে বাংলাদেশ ঢাকা শহরের লোক সংখ্যা কত ছিল, একেবারেই কম। অতএব এইখান এই তেজগাঁ বিমানবন্দর থেকে সুরাডি উদ্যানে যাওয়ার জন্য তো খুব বেশি সময় লাগার কথা না, কিন্তু কয়েক ঘন্টা লেগে গেল। কারণ কি, রাস্তার দুধারে লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, বঙ্গবন্ধুকে শুধু এক নজর দেখার জন্য রাস্তার উপরে চলে আসছে, এবং সেই কারণে বঙ্গবন্ধুর গাড়ির বহর সুরাট উদ্যানে পৌঁছাতে অনেক সময় লেগেছিল। এবং সেই বাংলাদেশ 72 সালের বাংলাদেশ, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, সেখানে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষের ঢাকায় আসা এত সহজ ছিল, রাস্তাঘাট নাই, যানবাহন নাই, মানুষ কত কষ্ট করে সব ঢাকায় চলে এসেছে, এবং কিসের জন্য,
এক নজর বঙ্গবন্ধুকে দেখার জন্য, কারণ ১৬ই ডিসেম্বর ৭১-এ বাংলাদেশের বিজয় অর্জনের পর মানুষের কাছে বিজয় পরিপূর্ণ হয়নি, বিজয় পরিপূর্ণ হয়েছে ১০ই জানুয়ারি ১৯৭২। তো সেই কারণে মানুষ এইভাবে ঢাকায় এসেছে, বঙ্গবন্ধুর জন্য অপেক্ষা করছে। বঙ্গবন্ধুর সাথে যারা ছিলেন সেদিন সেই উন্মুক্ত ট্রাকে, তারা দেখেছেন যে বঙ্গবন্ধু বারবার পকেট থেকে রুমাল বের করে চোখ মুছছেন। এক পর্যায়ে বঙ্গবন্ধু বললেন যে দেখো, আমি জীবনে বহুবার কারাবন্দী জীবন যাপন করেছি, কারাগারে বন্দী ছিলাম, আমার উপরে নির্যাতন নিপীড়ন হয়েছে, আমার সেলের পাশে কবর খোঁড়া হয়েছিল পাকিস্তানে, কখনো আবেগে আক্রান্ত হইনি, কখনো চোখে পানি আসেনি, কিন্তু আজকে মানুষের এই ভালোবাসা দেখে আমি কোনোভাবেই চোখের পানি সংবরণ করতে পারছি না। এবং উনি যখন সোহরাওয়ার্দী উদ্যানের সেই তখনকার প্রেস কোর্স, আজকে সোহরাওয়ার্দী উদ্যানের মঞ্চে যখন উঠছেন, তখনও একইভাবে চোখের পানি ফেলছেন, যখন বক্তৃতা দিচ্ছেন তখনও বারবার আবেগে তার কণ্ঠ জড়িয়ে যাচ্ছে। এবং সেদিন সেই বক্তৃতার শেষে বঙ্গবন্ধু নিজেই মোনাজাত পরিচালনা করেছেন, যে ৩০ লক্ষ মানুষ যাদের আত্মত্যাগের ফলে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ, তাদের জন্য দোয়া করেছিলেন, দোয়া পরিচালনা করেছিলেন। তো এই যে বঙ্গবন্ধুর মানুষের প্রতি ভালোবাসা, এটি ছিল বঙ্গবন্ধুর জীবনের দর্শন। বঙ্গবন্ধুর জীবনের দর্শন নিয়ে আমরা আলোচনা করলে অনেক কিছু সেখানে বলবো, গণতন্ত্রের কথা বলবো, সমাজতন্ত্রের কথা বলবো, ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদের কথা বলবো, মানব মুক্তির কথা বলবো, বাঙালির মুক্তির কথা বলবো। কিন্তু একেবারে যদি আপনি মৌলিক একটা জায়গায় আসতে চান, এটাই বলা যাবে যে বঙ্গবন্ধুর জীবন দর্শন হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা। এবং সেই ভালোবাসার কথা বঙ্গবন্ধু বিভিন্ন সময় তো বলেছেন, কিন্তু বঙ্গবন্ধুর আচার আচরণে, কথাবার্তা বিভিন্ন সময় সেটা আমরা লক্ষ্য করেছি। এমনকি যখন ডেভিড ফ্রস্ট বাংলাদেশে এসে বঙ্গবন্ধুর দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছিল বিবিসির সেই প্রখ্যাত সাংবাদিক ডেভিড ফ্রস্ট, কিন্তু বঙ্গবন্ধুকে লন্ডনে যখন তিনি পৌঁছান তখনই সাক্ষাৎকার নিতে চেয়েছিলেন, কিন্তু বঙ্গবন্ধু সেদিন এবং তার পরদিন লন্ডনে যে সময়টা থাকলেন, এত ব্যস্ত সময় কাটাচ্ছেন, প্রবাসী বাঙালিরা আসছেন, বঙ্গবন্ধুর বিভিন্ন বিষয়গুলো নিয়ে অবহিত হওয়ার চেষ্টা করছেন, ডেভিড ফ্রস্টকে বললেন যে আমি তো আজকে এখন দিতে পারছি না, তুমি, আমি ঢাকায় যাচ্ছি, ঢাকায় তুমি আসো, আমি সাক্ষাৎকার দেব। পরে তিনি লন্ডন হয়ে ঢাকায় আসলেন। ঢাকায় আসার কিছুদিন পরেই ডেভিড ফ্রস্ট ঢাকায় উপস্থিত। কিন্তু বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে এত ব্যস্ত সময় কাটাচ্ছেন যে তাকে এক জায়গায় বসে সাক্ষাৎকার দেওয়া সম্ভব হচ্ছে না। বঙ্গবন্ধুর সাথে গাড়িতে চলে সাক্ষাৎকার নিচ্ছেন, বঙ্গবন্ধুর অফিসে বসে সাক্ষাৎকার নিচ্ছেন, বঙ্গবন্ধুর বাসায় বসে সাক্ষাৎকার নিচ্ছেন। এইভাবে তিনি তার দীর্ঘ সাক্ষাৎকার নেওয়া শেষ করলেন। সেই সাক্ষাৎকারের এক পর্যায়ে অনেক প্রশ্ন ছিল সেখানে, সেই সাক্ষাৎকারের এক পর্যায়ে বঙ্গবন্ধুকে ডেভিড ফ্রস্ট জিজ্ঞেস করলো যে এই যে আপনার একটা সফল জীবন, এই জীবনের আপনার কি মনে হয় আপনার সবচেয়ে বড় যোগ্যতা কি, সবচেয়ে ভালো, সবচেয়ে বড় যোগ্যতা, সবচেয়ে বড় বেস্ট কোয়ালিফিকেশন, হোয়াট ইজ ইউর বেস্ট কোয়ালিফিকেশন? তখন উনি বললেন যে আমি আমার মানুষকে ভালোবাসি, তাৎক্ষণিকভাবে উত্তর দিলেন। তার পরের প্রশ্নটাই হলো ১৮০ ডিগ্রি উল্টো প্রশ্ন, আপনার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা কি, ডিসকোয়ালিফিকেশনটা কি? উনি বললেন যে আমি আমার মানুষকে বেশি ভালোবাসি। এই যে একজন মানুষ, তার সফলতা, তার দুর্বলতা, সবকিছুর মধ্যেই ভালোবাসা, ভালোবাসার বাইরে কিন্তু যেতে পারবে না, দুর্বলতা বেশি ভালোবাসা, এই বেশি ভালোবাসা যে দুর্বলতা, এই কথাটা যে বঙ্গবন্ধু বললেন, আমি আজকে চিন্তা করি যে বঙ্গবন্ধু যে সকলকে বিশ্বাস করেছেন এবং বিশ্বাস করে যে জীবনটাও দিয়ে গেলেন ৭৫-১৫ আগস্ট, সেটি হয়তো বঙ্গবন্ধুর প্রিমনিশনে ছিল, তিনি হয়তো জানতেন যে বেশি ভালোবাসা দুর্বলতাও হয়, এবং সেটাই হয়েছে। বঙ্গবন্ধুর মৃত্যুর আগে বহুবার বহু গোয়েন্দা সংস্থা, জাতীয় আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা বারবার বলেছে,
আপনার জীবনের উপরে ঝুঁকি আছে, আপনি নিরাপত্তা ব্যবস্থা শক্ত করুন। বঙ্গবন্ধু এক কথায় সবাই কুড়িয়ে দিয়েছেন যে আমার উপরে, বাঙালির উপরে আমার পূর্ণ আস্থা আছে, তাদের জন্য আমি সারা জীবন আন্দোলন সংগ্রাম করেছি, তারা আমার উপরে কিছু করবে না। কিন্তু 75-এর 15ই আগস্টে তারা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, বঙ্গবন্ধুর পরিবারের সকলকে হত্যা করেছে। কেন হত্যা করেছে? হত্যা করেছে বঙ্গবন্ধু ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করা তাদের উদ্দেশ্য ছিল না। তাদের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর জীবন দর্শন, বঙ্গবন্ধুর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশকে হত্যা করা। তারা সেটাই করেছে। আমরা দেখেছি বঙ্গবন্ধু হত্যা করার পরে হত্যাকারীরা কিভাবে দশকের পর দশক এই দেশ শাসন করেছে, অপশাসন করেছে। বঙ্গবন্ধুর নাম, মুক্তিযুদ্ধের অবদান সব অস্বীকার করে ইতিহাসকে বিকৃত করেছে। হত্যাকারীরা এই দেশকে প্রতিনিধিত্ব করেছে। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার করা যাবে না, আমাদের পবিত্র সংবিধানে সেটি যুক্ত করে সংবিধানকে কলঙ্কিত করেছে। তো এইসব বিষয়গুলি দিয়ে বোঝা যায় যে তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে বঙ্গবন্ধুর দর্শন এবং বঙ্গবন্ধুর চেতনাকে ধ্বংস করার জন্য। কিন্তু এটা ঠিক, সেই কাপুরুষ, সেই নরপিশাচ হত্যাকারীরা কখনো বুঝতে পারেনি যে ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করা গেলেও জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা যায় না। জাতির পিতা বঙ্গবন্ধু যখন আমাদের ছেড়ে চলে যান তখন এই দেশের জনসংখ্যা ছিল 8 কোটি, আজকে 2021 সালে 16 কোটি 80 লক্ষ মানুষ এই দেশে বসবাস করে। এই 16 কোটি 80 লক্ষ মানুষ আজকে বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে। 2050 সালে যেই প্রজন্ম থাকবে তখন জনসংখ্যা যা হবে তারা প্রত্যেকে বঙ্গবন্ধুকে স্মরণ করবে, কারণ এই বাংলাদেশ এবং বঙ্গবন্ধু অবিভাজ্য। বাংলাদেশের সাথে বঙ্গবন্ধুর নাম, বঙ্গবন্ধুর সাথে বাংলাদেশ নাম, এর মাঝে কোনো পার্থক্য করা যাবে। আমি বেশি সময় না নিয়ে শুধু এটুকুই বলতে চাই আজকে যে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে যখন আমরা আলোচনা করি, বঙ্গবন্ধুর স্বপ্ন এবং দর্শন নিয়ে যখন আলোচনা করি, তখন আমাদের নিজেদেরকেও কিছু প্রশ্ন করতে হবে। বঙ্গবন্ধু কি বলে গেছে? বঙ্গবন্ধু বলে গেছেন, আমি আত্মশুদ্ধ বাঙালি জাতি দেখতে চাই। এই আত্মশুদ্ধ বাঙালি জাতি কোথা থেকে আসবে? সেই সূত্র তিনি দিয়ে গেছেন যে আমাদের আত্মসংযম, আত্মসমালোচনা, আত্মবিশ্লেষণ, আত্মবিশ্বাস এই বৈশিষ্ট্যগুলো ধারণ করতে হবে। নিজে বঙ্গবন্ধু নিজে বলেছেন যে আমি মানুষ, আমি ফেরেশতা নই, আমারও ভুল ত্রুটি হয়। ভুল ত্রুটি হলে আমি নিজেকে প্রশ্ন করে সেগুলো সংশোধন করি। এই যে কথাটা বলেছেন বঙ্গবন্ধু, এটি আমাদের সবার জন্য শিক্ষণীয়। আমরা যারা যে পেশায় আছি, যে জায়গায় আছি, আমাদের ছাত্রছাত্রীরা, তারা ছাত্রছাত্রী হিসেবে লেখাপড়া করছে, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর বহু কথা আছে। বঙ্গবন্ধু বলেছেন তোমাদেরকে মানুষ হতে হবে, সোনার মানুষ হতে হবে। সেই সোনার মানুষ কারা হবে? যারা শুদ্ধ মানুষ। এই শুদ্ধ মানুষের খোঁজে আমাদের থাকতে হবে সবসময়। আমরা হয়তো নিজেদেরকে শুদ্ধ করতে পারিনি, পরিপূর্ণভাবে শুদ্ধ করতে পারছি না, কিন্তু আমরা আশা করব যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার মানুষ, সেই সোনার মানুষের অন্তরে, এবং সেই দায়িত্বটা আমাদের পালন করতে হবে। আজকে ক্ষুদ্র মাঝারি শিল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে এই যে আয়োজন আপনারা করেছেন, সেটি আমি মনে করি যে সেই লক্ষ্যেই আয়োজন করা হয়েছে। কারণ আজকে যারা অতিথি আছেন, যেমন হুমায়ুন ভাই আছেন, কামাল মজুমদার আছেন, বঙ্গবন্ধুর সাথে কাজ করেছেন, তা বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে দেখেছেন, তাদের যে বক্তব্য সেগুলো আমাদের নতুন প্রজন্মকে অনেক প্রভাবিত করবে, অনুপ্রাণিত করবে। আমি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য SME ফাউন্ডেশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের অগণিত শ্রোতা দর্শক যারা আমাদের এই আয়োজনের সাথে যুক্ত হয়েছেন তাদের প্রতি, এবং কৃতজ্ঞতা জানাই জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি যে তিনি আমাদেরকে একটি দেশ দিয়ে গেছেন বলেই আজকে আমাদের পক্ষে এই যে বিভিন্ন জায়গায় আমরা দায়িত্ব পালন করছি, কাজ করছি, কেউ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি, কেউ সাংবাদিকতা করছি, কেউ জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি, কেউ দেশে বিদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছি, এটির মূল
জায়গাই হচ্ছে যে স্বাধীন বাংলাদেশে আমরা বসবাস করার সুযোগ পেয়েছি। আর এই নরপিশাচগুলো যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তাদের যেমন বিচার হয়েছে, এই পুরো ষড়যন্ত্রের পেছনে কারা ছিল সেটি আজকে নতুন প্রজন্ম জানতে চায়। আমাদের কাছ থেকে আমাদের জাতির পিতাকে কারা ছিনিয়ে নিয়ে কিভাবে কোন ষড়যন্ত্রের মতো কারা এর সাথে যুক্ত ছিল। এবং আমি আমাদের আইনমন্ত্রীর বক্তব্য শুনেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে বলেছেন যে পুরো ষড়যন্ত্রের সঙ্গে কারা কোথায় যুক্ত ছিল এগুলো অনুসন্ধান করে বের করা হবে। আমি আজকের এই আয়োজনে এই দাবি জানাচ্ছি আবার সরকারের প্রতি যে অবিলম্বে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ষড়যন্ত্র পুরো ষড়যন্ত্র উন্মোচনের জন্য একটি কমিশন গঠন করা হোক। বিচারিক আদালতে হত্যাকারীদের বিচার হয়েছে যারা সরাসরি বঙ্গবন্ধুর বুকে গুলি করেছে, কিন্তু এই গুলি করার জন্য যারা তাদেরকে পাঠিয়েছে, যাদের ষড়যন্ত্রের ফলে বঙ্গবন্ধুর এই হত্যাকাণ্ড সপরিবারে হত্যাকাণ্ড, তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে জনসমক্ষে উপস্থাপন করা, এটি কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। কারণ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড জন ব্যক্তির হত্যাকাণ্ড নয়, পুরো প্রজাতন্ত্রের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি ভেঙে গিয়েছে। নিরাপত্তা ব্যবস্থা প্রজাতন্ত্রের ভেঙে যাওয়া, এটার যদি ষড়যন্ত্র উন্মোচন করা না হয় তাহলে তো ভবিষ্যতেও একটা সম্ভাবনা থাকে যে এই ধরনের ঘটনার কি আবার পুনরাবৃত্তি হবে কিনা। আমরা এই ধরনের ঘটনার কোনো পুনরাবৃত্তি এই দেশে ঘটুক অথবা অন্য যে কোনো দেশে ঘটুক সেটা আমরা কখনো চাই, এবং সেই কারণেই এই ধরনের কমিশন অত্যন্ত জরুরি। কেনেডি হত্যাকাণ্ডের পরে এই ধরনের কমিশন গঠন করা হয়েছিল। মহাত্মা গান্ধী, ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, তাদের হত্যাকাণ্ডের পরে বিচারিক আদালতের পাশাপাশি এই ধরনের কমিশন কাজ করেছে, ষড়যন্ত্রগুলো উন্মোচন করেছে। আমার মনে হয় আমাদের এখন সময় এসেছে বঙ্গবন্ধু যিনি আমাদেরকে সংবিধান দিয়ে গেলেন সেই সংবিধান অনুযায়ী আমরা আজকে বাঙালির স্বতন্ত্র জাতিসত্তা নিয়ে বসবাস করছি, আমাদেরকেও এই যে ষড়যন্ত্র, ষড়যন্ত্রের সঙ্গে কারা কিভাবে ছিল, কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্রের সঙ্গে ছিল, কেউ হয়তো অনিচ্ছাকৃতভাবেও থাকতে পারে। যেমন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যারা দেশ শাসন করেছে তারা তো বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীকে বিভিন্ন নির্দেশ দিয়েছে, তারা হয়তো সেই নির্দেশ পালনও করেছে এবং সেই নির্দেশ পালনের সঙ্গে এই ষড়যন্ত্রে কিছুটা যোগ ছিল। কারণ ষড়যন্ত্র তো শেষ হয়ে যায়নি, 75-এর 15ই আগস্টের ষড়যন্ত্রের পরে আমরা 2004 সালের 21 আগস্টে কি দেখেছি। 75-এর 15ই আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে, 2004 সালের 21 আগস্টে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তার আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ সহ একসাথে হত্যা করার সকল ষড়যন্ত্র করা হয়েছে। 2005 সালে 17ই আগস্ট সারা দেশে 64টি জেলার মধ্যে 63টি জেলায় 500টি বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে আধা ঘন্টার সময়ের মধ্যে, যেটাকে আমরা সিরিজ বোমা বিস্ফোরণ বলি। তো সেটা তো এই আগস্ট মাসেই করা হয়েছে। তো ষড়যন্ত্রের কথা যেটা বলছিলাম সেই ষড়যন্ত্র কিন্তু চলছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার উপরে কতবার আক্রমণ করা হলো, অতএব আমার মনে হয় যে আমাদের সবার অত্যন্ত সতর্ক থাকা দরকার আছে এবং সরকারের পক্ষ থেকে অতি দ্রুত এই যে ষড়যন্ত্রকারী চক্রান্তকারী মির্জাফর মুশতাক এই চক্র কিন্তু এখনো আছে, আশেপাশেই আছে, এই চক্র সম্পর্কে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। এই সামান্য কয়েকটি কথা বলে আবারও জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। স্যার আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ আমাদের এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং আমরা যারা শুনছি সকলের পক্ষ থেকে। আপনি স্যার অনেকগুলো বিষয় বলেছেন, তার মধ্যে তার ব্যক্তিগত জীবন, তার রাজনীতি, তার আদর্শ। তবে আমি শুধু একটু কথা বলবো স্যার, যেটা আপনি আমরা যদি একটু দেখি 7ই মার্চের ভাষণে, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি চাই জনগণের অধিকার, এই যে একটি কথা, এর মধ্যে দিয়ে স্যার আপনার পুরো বক্তব্য নীতি আদর্শের যে কথাগুলো স্যার আপনি বলেছেন এবং কোট করেছেন, আসলে তার থেকে বোঝা যায় যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে কত ভালোবাসতেন। যিনি প্রধানমন্ত্রী তো চাচ্ছেন না, তিনি চাচ্ছেন মানুষের অধিকার, এই কথা কতজন লিডার বলতে পেরেছে আমার বিশ্বাস, বলতে পারেনি অনেকে। তো যাই হোক, আমরা স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক চমৎকার কথা শুনলাম আমরা, অনেকেই উপকৃত হয়েছি, অনেক ইতিহাস জানলাম। এবারে আমি চলে যাব আমাদের বিশেষ অতিথির বক্তব্যে। আমি দেখছি না আমাদের সচিব মহোদয় সম্ভবত তার কাজ শেষ করতে পারেননি, সেজন্য আমি আমাদের পরবর্তী আমাদের সম্মানিত মাননীয় প্রতিমন্ত্রী
শিল্পমন্ত্রী জনাব কামাল আহমেদ মজুমদার স্যারকে তার বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। জনাব কামাল আহমেদ মজুমদার স্যার, আপনার জন্য ফ্লোর। মাননীয় প্রতিমন্ত্রী স্যার, স্যার আপনি। 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এসএমই ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, চেয়ারম্যান এসএমই ফাউন্ডেশন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী জনাব আব্দুল মজিদ মোহাম্মদ হুমায়ুন এমপি, আজকের প্রধান বক্তা আলোচক সম আরিফিন সিদ্দিকী, সাবেক উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং অন্যান্য নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ। আমি আমার বক্তব্যের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের বিদায় যাত্রার মাগফিরাত কামনা করছি এবং শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি। আমি স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলুদ্দিননেসা মুজিব, যিনি সদা সর্বদা বঙ্গবন্ধুকে উৎসাহ যুগিয়েছেন, সেই মহসিনারী বেগম ফজিলুদ্দিননেসা মুজিব, তার বিদায় যাত্রার মাগফিরাত কামনা করছি। আমি মাগফিরাত কামনা করছি বন্ধুবর ক্যাপ্টেন শেখ কামাল, আমি স্মরণ করছি লেফটেন্যান্ট শেখ জামাল এবং শিশুপুত্র শেখ রাসেল, আমি স্মরণ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু সুলতান কামাল, যিনি বাংলাদেশের ক্রীড়া জগতে এক অবিস্মরণীয় অবদান রেখেছেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শেখ জামালের নতুন বিবাহিত স্ত্রী রুজি জামাল, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গবন্ধুর কনিষ্ঠ নেতা শেখ নাসের সহ যুব নেতা শেখ ফজলুল হক মনি, কৃষক নেতা আব্দুর রব সেরমিয়াবাদ এবং কারাগারে বন্দী দশায় নিহত জাতীয় চার নেতাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের বিদায় যাত্রার মাগফিরাত কামনা করছি। আমি আলোচনার বেশি দূরে যাব না, আমি 15 আগস্টের থেকেই আমি কি করে আলোচনায় যাব। 14 আগস্ট আমরা বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন, বিভিন্ন আলাপ আলোচনা হয়েছে, আমরা আনুষ্ঠানিকভাবে আলাপ আলোচনা করেছি। আমরা ঢাকা মহানগর ছাত্রলীগের যখন আমি সহসভাপতি, আমাদের শহীদ গুরু ছাত্রলীগের সভাপতি ছিলেন, তখন আমরা বিশ্ববিদ্যালয়ে কলা ভবনের দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছিল। 14 তারিখ আমরা শান্তিনগরে সেই জাতীয় ছাত্রলীগের ঢাকা মহানগরের অফিসে সাদের উপরে আমরা জিন্নাবাই শোক সভা করি, সেই সভায় শেখ কামাল প্রধান অতিথি ছিলেন। তিনি যখন বক্তৃতা দিতে দাঁড়ান, আমাদের মনে হচ্ছিল যে একটা আলোকিত মুখ, তার মুখটা জ্বলজ্বল করছিল এবং একটা মায়াভরা মুখ নিয়ে তিনি বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের শেষে যখন চলে যায়, আমি বললাম কমান্ডার, আজকে তো আপনার বক্তব্য খুব সুন্দর হয়েছে এবং আপনাকে আজকে খুব সুন্দর দেখাচ্ছে। আমাদেরকে বললো যে নারায়ণগঞ্জে শামীম ওসমানের বড় ভাইয়ের বিয়ে, আমি তো যেতে পারবো না কালকের অনুষ্ঠানের জন্য, তোরা ঘুরে আয়। আর সকালবেলায় যাকে যে দায়িত্ব বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়েছে সেই দায়িত্ব তোমাদের পালন করতে হবে। শেখ কামালের সাথে আমাদের 14 তারিখ, এটি আমাদের শেষ দেখা। 15 আগস্ট আমরা বিশ্ববিদ্যালয়ে যাব। সকালবেলায় উঠে যখন কি কারণ টিভি খুললাম, এত ভোরে দেখলাম সেখানে কণ্ঠ ভেসে এসেছে, আমি মেজর ডালিম মুর্শি, স্বৈরাচার বঙ্গবন্ধুকে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে, আগরম বাগরম এগুলো যখন বলা শুরু করছে আমি টিভি বন্ধ করে টিভিটা ভেঙেই আমি পেরেছি। তারপরে আমরা যোগাযোগ করতে চেষ্টা করলাম ঢাকা মহানগর ছাত্রলীগের আমরা যারা ছিলাম, শহীদ নুরু, আমি নিজে, মাহবুল ইয়াজদানি খান ডাবলু, আব্দুর রব সিকদার সহ আমরা যারা অত্যন্ত ঘনিষ্ঠ ছিলাম, আমরা যোগাযোগ করতে চেষ্টা করেছি। আমরা
32 যাওয়ার চেষ্টা করেছি, আমরা যেতে পারিনি। আমরা আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বাসায় আমরা গিয়েছি, আমরা অনেক নেতাকে পাইনি, তারা বাসায় ছিল না। আমরা যাদেরকে পেয়েছি তাদের কথাবার্তা সন্তোষজনক বলে আমাদের কাছে প্রতীয়মান হয় নাই। আমরা চেষ্টা করেছি, আমরা কোনো নেতাকে খুঁজে পাইনি। সেদিনকে যারা যে দায়িত্বে ছিলেন তারা জনগণকে রাস্তায় নামার জন্য, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে রাস্তায় নামার জন্য আহ্বান জানাবেন, সে আহ্বান জানানোর মতো লোক ছিল না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায় যেভাবে লোকজন চারিদিকে ঘুরঘুর করেছে, যেভাবে লোকজন ছিল, আমার প্রশ্ন হলো বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তারা কোথায় ছিলেন, তারা তাদের কেন দায়িত্ব পালন করেন নাই, এটা নিয়েও তদন্ত করতে হবে। তদন্ত কমিটির রিপোর্ট আমাদের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদেরকে অবশ্যই জানা দরকার। বঙ্গবন্ধুকে হত্যার পর আমরা বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে আলোচনা সভা করতে চেয়েছি, আমরা কোনো আলোচক পাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৌলক হলের অডিটোরিয়ামে আমরা আলোচনা সভা করেছি, ছাত্রলীগের অনেক নেতৃবৃন্দ ছিলেন, সভাপতিত্ব করার মতো তারা কেউ আসেননি। সেদিনকে সেই আলোচনা সভায় আমি সভাপতিত্ব করেছি। আমাদের শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান সাহেব ছাত্রলীগের এককালীন সভাপতি ছিলেন, তিনি সেই আলোচনা সভায় সভাপতিত্ব করেছিলেন জৌলক অডিটোরিয়ামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 আগস্ট 16 সালে অনেকে নাজাত দিবস পালন করতে গিয়েছিল, মধুর ক্যান্টিনে বিভিন্ন জায়গায় নাজাত দিবস পালন করার জন্য বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিল। আমরা সেদিনকে এদেরকে প্রতিহত করে, এদেরকে আলকাতরা মেখে তাদেরকে আমরা বিশ্ববিদ্যালয়ে প্রতিহত করি, এবং সেদিনকে আমাদের ছাত্রলীগের তদানীন্তন অনেক সিনিয়র নেতারা বলেছিল শেখ মুজিবের নামে কোনো স্লোগান হবে না। আমি টেবিলের উপর দাঁড়িয়ে বলেছিলাম যে আমরা স্লোগান দিব, দেখি কে কি করে। আমরা পরবর্তীতে কি দেখলাম, তাদের অনেক সংসদ সদস্য হয়েছে, অনেক আবার মন্ত্রীও হয়েছে। এগুলি আমাদের অত্যন্ত মানে দুঃখের সাথে কথাগুলি বলছি। আমরা বঙ্গবন্ধুর নাজাত দিবস পালন করতে যেয়ে যারা বঙ্গবন্ধুর হত্যাকে সমর্থন করেছেন, যারা আমাদের উপর আক্রমণ করেছেন, আমরা বিশ্ববিদ্যালয়ে যখন সভা করতে চাই জৌলক হলে, পরবর্তীতে দেখি তারা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন পদ তারা ধারণ করেছেন, কিভাবে করলো সেটাই আমাদের প্রশ্ন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে বলেছিলেন যে আমি যখন বললাম যে আপা এই ব্যাপার এগুলা তো কারা কারা বিরোধিতা করছে, এগুলো আমার কাছে ডায়েরিতে লেখা আছে। নেত্রী আমাকে বললেন যে তুই এগুলা একটু আমাকে দিবি, তোর এই যে যারা যারা এই করছে। আমি যখন এটি দিতে গেলাম, সাজা আপা এখনো বেঁচে আছেন, তিনি আমাকে বললেন কামাল এগুলো তুই নেত্রীকে দেওয়ার আগে আমাকে একটু দেখাইছ। আমি যখন ওনাকে দিলাম আমার সেই দেখা ডায়েরিগুলা, উনি অরিজিনাল কপিতে নিয়ে নিলেন। উনি দুদিন পরে আমাকে বললেন যে কামাল এটা তুই দিলে তুলে মারিয়া ফেলবে, তোকে পাওয়া যাবে না রাস্তায়, এটা দেওয়া যাবে না। তা আমি বললাম যে ঠিক আছে, নেত্রী দেওয়া না গেলে আপনি আমাকে আমার ডায়েরিটা ফেরত দেন। তিনি আমাকে সেটাও দিলেন, বললো যে না এটা রাখা উচিত হবে না তোর কাছে। তো এখন আমার প্রশ্ন হলো, সেদিনকে বঙ্গবন্ধুকে হত্যার পর আমরা যখন দেখি যে আজকে বঙ্গবন্ধুর জননেত্রী শেখ হাসিনার পাশে অনেক বুদ্ধিজীবী থেকে শুরু করে অনেক সম্পাদক অনেকেই আজকে বঙ্গ নেত্রীর থেকে সুবিধা নিচ্ছেন, আমার এখানেই প্রশ্ন, 75-এর 15 আগস্ট জাতির জনককে যখন নির্মম ভাবে হত্যা করা হয়, তখন আমরা কাউকে কোনো সম্পাদক সাহিত্যিক বুদ্ধিজীবী আমরা কাউকে পাইনি। আমরা মাহবুব আলী মিলনায়তন যেটা রেলওয়ে ছিল কারুন বাজারে, সেখানে আমরা আলোচনা সভা করেছি, এবং সেদিনকে সংবাদের কলামিস্ট জহুর ভাই দরবারে জহুরের একটা কলম লিখতেন, উনি
জহুরুলভাই সেদিনকে সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এবং বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ তিনি করেছেন। আমরা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন ভাবে আমরা বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছি। আমরা সেদিনকে কাউকে পাইনি, আমাদের চিটাগং ডিভিশনের ছাত্রলীগের সহসভাপতি ছিলেন গোলাম সরোয়ার, তাকে ভারপ্রাপ্ত সভাপতি করে আমাদের খুলনার শাহনাজ্জামান আজাদ খুলনার ডিভিশন থেকে তিনি ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আমরা আওয়ামী লীগের বোরহানউদ্দিন গগন কেরানীগঞ্জে বাড়ির, আমরা চট্টগ্রামের এস এম ইউসুফ সহ আমরা সেদিনকে প্রতিবাদ করেছি। আমরা বিভিন্নভাবে পোস্টার লিফলেট করেছি, একাধিকবার ডিজিএ ভাই আমাকে গ্রেপ্তার করে মারধর করছে, অত্যাচার করেছে। মোস্তাক যখন গণভবনে বঙ্গভবনে যখন সব এমপিদেরকে তিনি ডাকেন, আমরা সেই এমপিদেরকে যাতে মোস্তাকের সবাই না যায় সেজন্য আমরা হাতে দেখা সাইকেল স্টার করে লিফলেট আমরা এই নাকালপাড়ার সেই এতে আমরা এগুলি বিতরণ করেছি যাতে না যায়। এখন আমার প্রশ্ন হলো, যারা সেদিনকে 15 আগস্টের পরে যারা সেদিনকে জীবনকে বাজি রেখে বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যারা সীমান্তে গিয়েছিল, সীমান্ত অতিক্রম করেছে, সেই ছাত্রলীগের আমি বলবো সেই অত্যন্ত মেধাবী নেতা সৈয়দ দুরুদ, যার বাড়ি টাঙ্গাইলে, তাকে হত্যা করা হয়েছে। ছাত্রলীগের অনেক নেতাকে হত্যা করা হয়েছে। কথাগুলি এই জন্য বলছি, কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম যে কাতে স্থিতি মহানায়ক বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করছেন। আর আমি যদি বলি বঙ্গবন্ধু এই হত্যার যেটা আমরা প্রতিশোধ নেওয়ার জন্য আমরা যখন সেখানে যাই, একাদশ সিদ্দিকির কারণেই আমাদের সে আন্দোলন ব্যর্থ হয়েছে, কারণ তার অনুসারীরা আমাদের ছাত্রলীগের অনেক নেতা কর্মীদেরকে হত্যা করেছে এবং পরবর্তীতে তারা সারেন্ডার করে অনেকে জেল জুলুম খাটেছে। দুঃখের সাথে বলতে হয় তাদেরকে মূল্যায়ন করা হয়নি। গোলাম সরোয়ার মৃত্যুবরণ করেছেন, তার লাশটি চাঁদা তুলে তার নোয়াখালীর বাড়িতে পাঠানো হয়েছে। এস এম ইউসুফ মারা গিয়েছেন, শাহ মোহাম্মদ আবু জাফর ফরিদপুর বাড়ি, তিনি অন্য দলে চলে গেছেন। এদের যে অবদান, এদের অবদান ভুলার মতো না। আর যারা সেদিনকে আমরা অনেক বুদ্ধিজীবীর সাথে আমরা যোগাযোগ করেছি, আমরা কিন্তু কাউকে পাইনি। আমরা সেদিনকে মুজিবকণ্ঠ নামে একটি পত্রিকা, বজ্রকণ্ঠ নামে একটি পত্রিকা, দুটি পত্রিকা আমরা বাইর করি। এই পত্রিকার কারণে ডিজিএফআই আমাকে ধরে নিয়ে অসম্ভব রকমের টর্চারিং করে এবং সাজদা চৌধুরী রাস্তার থেকে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায়, 19 বার তাকে হত্যার প্রচেষ্টা চালানো হয়েছে। এবং এই যে বঙ্গবন্ধুর যে হত্যাকাণ্ড, আমি মনে করি বিশ্বের ইতিহাসে সবচেয়ে বর্বরতম এই হত্যাকাণ্ড। আমাদের বিসি স্যার তিনি বলেছেন যে আমেরিকাতে 4 জন রাষ্ট্রপ্রধানকে হত্যা করা হয়েছে, আনোয়ার সাদাতকে হত্যা করা হয়েছে, ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছে, তার ছেলেকে হত্যা করা হয়েছে। এ হত্যা শুধুমাত্র ক্ষমতার লোভে করা হয়েছে, কিন্তু পুরো পরিবারকে হত্যা করেনি। কারণ তারা জানে, যারা বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করেছে তারা জানে যে তার পরিবারের ছেলে মেয়ে এদের ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে। যদি এদেরকে বেঁচে রাখা হয় তাহলে এরা আবার মাথা চাড়া দিয়ে উঠবে, কারণ রক্ত ত্যাগের রক্ত কোনো সময় দাবিয়ে রাখা যায় না। কাজেই বঙ্গবন্ধুর 2 কন্যা বিদেশে অবস্থান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচিয়ে রেখেছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর যে সমাপ্ত কাজ, 3.5 বছর বঙ্গবন্ধু ক্ষমতা ছিল, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ কিছুই ছিল না আমাদের। আমাদের চালের গুদামে চাল ছিল না, আমাদের পাটের গুদামে পাট ছিল না, ব্যাংকে টাকা ছিল না, স্বর্ণ অলঙ্কার ছিল না, স্কুল কলেজ জ্বালিয়ে দেওয়া হয়েছে, রাস্তাঘাট ব্রিজ কালপাট ভেঙে দেওয়া হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব এগুলা পুনর্গঠনের লক্ষ্যে নিজেকে যখন আত্মনিয়োগ করেন, তিনি যখন রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা ঠিক করেন, তিনি পুলিশ বাহিনী গঠন করেন, সেনাবাহিনী গঠন করেন, বিমান বাহিনী নৌ বাহিনী গঠন করেন, স্কুল কলেজ চালু করেন, এমনিতর অবস্থায় বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। সেই যুদ্ধ অপরাধী মানবতা বিরোধী যারা স্বাধীনতা থেকে মেনে নিতে পারে নাই, এবং কিছু উচ্ছৃঙ্খল সেনা কর্মকর্তা যারা পাকিস্তান থেকে এসেছে, আমাদের মহান নেতা
যিনি তাদেরকে ক্ষমা করে দিয়ে সেদিনকে সেনাবাহিনীতে নিয়োগ দিয়েছিলেন, তারা মিলে জাতির পিতা বঙ্গবন্ধুকে ষড়যন্ত্র করে তারা এ করতে থাকে এবং তার নেতৃত্বে ছিলেন জিয়া মোস্তাক। আমরা বঙ্গবন্ধুকে কিন্তু অনেকবার বলেছি যে নেতা মোস্তাক থেকে আপনি কিন্তু সাবধান থাকেন, মোস্তাক যে কোনো সময় আপনার উপর সবল মারতে পারে, কারণ জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব যখন জাতীয় বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করে তখন জাতীয় ছাত্রলীগের নাম পরিবর্তন করে জাতীয় ছাত্রলীগ করা হয়। সেখানে ঢাকা মহানগরের সম্পাদক ছিল আমাদের সৈয়দ নুরুল, যুগ্ম সম্পাদক ছিলাম আমি এবং আমি এবং মুবারক হোসেন সেলিম, তিনি পরবর্তীতে অগ্রণী ব্যাংক থেকে জেনারেল ম্যানেজার হিসেবে রিটায়ার করেছেন, আমরা পলিটিক্যাল মোটিভেশন সেলের চিফ ছিলাম। বঙ্গবন্ধু বাকশাল সম্বন্ধে আমাদেরকে বিভিন্ন সময় ডেকে নিয়ে আমরা বিকালবেলা গণভবনে যেতাম, মহিউদ্দিন ভাই এবং বঙ্গবন্ধু দুজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, তারা চেয়ারে বসে আমাদেরকে ব্রিফিং দিত যে এই বাকশালের সমস্ত কর্মসূচি। বাকশাল মানে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, এই দেশের স্বাধীন হয়েছে কৃষক আওয়ামী লীগের নেতৃত্বে, কৃষক শ্রমিক জনতা সেদিনকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যার কারণে বঙ্গবন্ধু কৃষক শ্রমিক আওয়ামী লীগ দিয়েছেন। এবং এটার অর্থ হল যে এই বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা করেছিলেন, সেখানে সুশীতের গণতন্ত্র অর্থাৎ শতকরা 90% লোকের গণতন্ত্রকে সুসংগত করার জন্য তিনি এই দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা করেন। পাশাপাশি যারা সেই পাকিস্তানের 22 পরিবারের মতো বাংলাদেশে আবার 22 পরিবার সৃষ্টির যখন পায়তারা করছিল, বঙ্গবন্ধু তখন বললেন না, যারা রকেটের গতিতে বড়লোক হচ্ছে তাদের গতিটাকে স্তিমিত করে দিতে হবে, যারা পিপীলিকার গতিতে চলছে তাদের গতিটাকে বাড়াইতে হবে। অর্থাৎ আমরা বঙ্গবন্ধুকে জন্য কীভাবে বাড়ানো বললো যে ব্যাংক ঋণ থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তাদেরকে গ্রাম পর্যায়ে আমাদের এই তখন এই ইয়ের বিসিক বঙ্গবন্ধু করেন, যখন তিনি পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের ইয়ের মন্ত্রী ছিলেন, এর মাধ্যমে এদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সমাজের বৈষম্য দূর করতে হবে। আর আন্দোলন জাতীয় ছাত্রলীগের যে তোমরা আন্দোলন করবে, আন্দোলন যার স্বাধীন হয়েছে, আর তোমাদের শিক্ষক সমাজ এখন নেতৃত্ব দিবে দাঁড় করার কাজে, তোমরা তাদের পিছিয়ে থাকবার সমর্থন করবে। এবং জাতীয় ছাত্রলীগের এই ছিল মেধাবী ছেলেরা, নিয়মিত ছেলে যারা স্কুল কলেজে লেখাপড়া করে এবং যারা মেধাবী তারা জাতীয় ছাত্রলীগের সদস্য হতে পারত, এটা কিন্তু পরিষ্কার সেখানে আমাদের এসে ছিল। তারপরে নেতৃত্ব শিক্ষকেরা দিন, তোমরা আর নেতৃত্ব দরকার নেই, তোমরা লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকবে, তোমাদের শিক্ষকদেরকে তোমরা সমর্থন দিবে। আমাদের দুর্ভাগ্য, জাতির দুর্ভাগ্য যে আজকে বঙ্গবন্ধু যদি আমাদের মাঝে বেঁচে থাকতেন আমরা অনেক আগে সিঙ্গাপুর মালয়েশিয়াকে পিছিয়ে ফেলে আমরা এগিয়ে যেতাম। 3.5 বছর বঙ্গবন্ধু সময় পেয়েছেন, তিনি শাসনতন্ত্র দিয়েছেন, তিনি নৌ সীমানা নির্ধারণ করে রেখে গেছেন, তিনি বেরুবাড়ি চুক্তি সীমান্ত চুক্তি করেছেন, এমনিভাবে অনেকগুলি কাজ তিনি বঙ্গবন্ধু করেছেন। আজকে যে স্যাটেলাইট যেটি, এটি কিন্তু বঙ্গবন্ধুর দর্শন। তো বঙ্গবন্ধু এভাবে অনেকগুলি কাজ করে গেছেন, আজকে তার সুযোগ্য কন্যা দেশরত্ন জনতী শেখ হাসিনা সেই বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলোকে আজকে একটি একটি করে তিনি বাস্তবায়িত করছেন। যেমন আজকে আমরা মহাকাশ বিজয় করেছি, আমরা যে স্যাটেলাইট এ করবো সেটা কিন্তু বঙ্গবন্ধুর ধারণা ছিল। আমরা ধাপে ধাপে আজকে বঙ্গবন্ধুর সে অসমাপ্ত কাজগুলোকে আমরা আজকে বাস্তবায়ন করছি তার সুযোগ্য কন্যা জনত্রী শেখ হাসিনার হাত ধরে। আজকে আমরা 21শে আগস্ট পালন করি, আমরা 21শে আগস্ট পালন করি, আমরা আজকে এখনো ষড়যন্ত্র চলছে জনত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য, 19 বার তাকে করা হয়েছে, আজকে ষড়যন্ত্র এখনো থেমে নেয়। বঙ্গবন্ধুকে হত্যার পর 3 নভেম্বর যে কু হয়েছে খালেদ মোশাররফের, সে কু এই ছিল কারণ জিয়াউর রহমান ছিল পাকিস্তান গোয়েন্দা সংস্থার একজন গোয়েন্দা, সেখানে সেনাবাহিনীতে মুজিবের যেসব সেনা কর্মকর্তারা ছিল, মুক্তিযুদ্ধের সবকের যে সকল সেনা কর্মকর্তা কর্মচারীরা ছিল তাদেরকে আইডেন্টিফাই করে
তেসরা নভেম্বরে এদেরকে হত্যা করা হয়েছে। এদেরকে তেসরা নভেম্বরে হত্যা করে আবার বলা হয়েছে যে আওয়ামী লীগ কু করেছে খালেদ মোশাররফকে দিয়ে। তিন দিন সরকার ছিল না, খালেদ মোশাররফ তো আওয়ামী লীগের কোন নেতা সহযোগিতা চায় না, তাহলে আওয়ামী লীগের লোকের সম্পৃক্ত লোকই পাবে, বরং আওয়ামী লীগের ক্ষতি করেছে। এই কারণে বলবো আমি, কারণ আমাদের সমর্থিত সেনা কর্মকর্তা এবং সেনা সদস্য যারা ছিল তাদেরকে আইডেন্টিফাই করে হত্যা করেছে জিয়াউর রহমান ঢাকা ক্যান্টনমেন্ট এবং সেই কেন্দ্রীয় কারাগার, এবং আমাদেরকে আরো পিছিয়ে দিয়েছে। আমি বলবো যে আমরা আরো আগেই আমরা ক্ষমতা আসতাম, কিন্তু আমরা আসতে পারি না। আমরা কখন আসছি? যখন বঙ্গবন্ধুর নামে স্লোগান দেওয়া যাবে না, তার নাম উচ্চারণ করা যাবে না, বাংলাদেশ বেতার রেডিও বাংলাদেশ হয়েছে মানে মিনি পাকিস্তানের কায়দায় দেশ যখন পরিচালিত করছে, তখন আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে নেত্রী দায়িত্ব গ্রহণ করেন। আমার প্রশ্ন হলো, এখানেও আমি বলতে চাই, আমাদের তখন সাংবাদিক যারা ছিলেন, বুদ্ধিজীবী যারা ছিলেন, তারা তো কোনো কথা বলেন নাই, তারা কেন বলেন না সেটাও আমাদেরকেই করতে হবে। কি কারণে তারা বলেন? তারা তো অনেকেই ছিলেন, আজকে অনেকেই নেত্রীর জন্য অনেকেই মায়া কান্না কাটে যে এই, কিন্তু তারা তখন কোথায় ছিল? আমরা যারা আমরা তো ছাত্রলীগের তখন কর্মী ছিলাম, আমাদের যে দায়িত্ব মানে নির্দেশ দেওয়ার মতো কোন রকমের পদ পদবি আমাদের কিন্তু ছিল না, আমরা ছাত্র ছিলাম। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র মাস্টার ছিল, আমরা তো আমাদের সিদ্ধান্ত দেওয়ার মতো কোনো যোগ্যতাই আমাদের ছিল না। আমরা যেসব নেতাদের কাছে আমরা গিয়েছি, যাদের ডাকে রাস্তায় নামবে, যাদের গ্রহণযোগ্যতা ছিল, তারা কেন ব্যর্থতার পরিচয় দিচ্ছে? অবশ্যই স্যার বলেছেন আসবেন সিদ্দিকি স্যার যে এই করে এদেরকে খতিয়ে দেখতে হবে, কারা কারা কিসের থেকে ইন্ধন দিয়েছে সেটা দেখতে হবে। আর যাদের উপরে দায়িত্ব ছিল, সেনাবাহিনীকে নির্দেশ দিবেন, এইকে নির্দেশ দিয়েবেন, বিভিন্ন বাহিনীকে, তারা কোথায় ছিলেন, তারা কি করেছে, তারাও নির্দেশ দেন না, কেন দেন না, সেগুলো আমাদের খতিয়ে দেখতে হবে। এবং তদানীন্তন আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা ছিল, ছাত্র নেতৃত্বে যারা ছিল, কেন্দ্রের পর্যায়ে যারা ছিল, তাদের ভূমিকা কি ছিল, তারা কি ভূমিকা পালন করেছেন, এগুলি আমাদেরকে বাইর করতে হবে। কারণ এগুলো যদি আমরা বাইর করতে না পারি, এদেরকে সাজা দিতে হবে, এগুলো বাইর করতে না, আবার যে কোনো সময় এরা নেত্রী জননেত্রী শেখ হাসিনার উপর আবার সফল মারবে। কাজেই এই ব্যাপারেও আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, এবং আমাদেরকে এই এই যে এখন যে হাইব্রিড দলে ঢুকতেছে, হাইব্রিড বিভিন্ন যেভাবে হোক তারা বিভিন্ন পদ পদবি তারা দখল করছে, এই হাইব্রিডগুলা আওয়ামী লীগের কেন্দ্র কমিটিতে অনেক হাইব্রিড আছে, এদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। যারা নিবেদিত, যারা আওয়ামী লীগের জন্য জীবন দিতে পারে, যারা নেত্রীর জন্য জীবন দিতে পারে, এই ধরনের লোকজনকে আমাদের দলে নিয়ে আসতে হবে। আমাদের অত্যন্ত নিবেদিত কর্মী, তৃণমূল পর্যায়ের অনেক কর্মী অবহেলিত নির্যাতিত, এদের খোঁজখবর নিয়ে এদেরকে আমাদের নিচের থেকে উঠে নিয়ে আসতে হবে। তাহলে আমি মনে করি আজকে যে আমরা যে কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন, 2021 সালে আমরা মধ্যমায়ের দেশে উন্নীত হয়েছি, আমরা উন্নত বিশ্বের কাতারে যেতে হলে আজকে আমাদের শিল্প কারখানা থেকে শুরু করে আমাদের সব কিছু আজকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ সেখানে যে সত্যগুলি রয়েছে, শিল্প কারখানা মাধ্যমে স্থাপনের মাধ্যমে আমাদের বেকার সমস্যার সমাধান করতে হবে। আমাদের দেশের অর্ধেক নারী, নারীদেরকে আমাদের ক্ষমতায়ন করতে হবে। আজকে এসএমই ফাউন্ডেশন বা বিসিকের মাধ্যমে আজকে ক্ষুদ্র শিল্প কারখানার মালিক, ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে আমাদের সামনের দিকে নিয়ে আসতে হবে, তার জন্য তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। আমরা দেখেছি করোনা মহামারীতে আজকে সারা বিশ্ব আক্রান্ত, বাংলাদেশও আক্রান্ত। বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রণোদনা দিয়েছেন, এই প্রণোদনা কারা পেয়েছে? এই প্রণোদনা পেয়েছে যারা ঋণ খেলাপি, যারা কোটি কোটি টাকা ব্যাংকের ঋণ খেলাপি, তাদেরকে প্রণোদনা তারা বাধ্য করে নিয়েছে। ক্ষুদ্র মাঝারি কুটির শিল্পের যারা কি করছে, এই বিসিক যারা এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে ব্যবসা করে, তারা কিন্তু খুব একটা ঋণ পায়নি। কারা ঋণ পেয়েছে? যারা ব্যবসা করে, যারা গার্মেন্টসের মালিক, অনেকেই বিদেশে বাড়ি করেছে, এদের বাড়ি ঘর আছে বিদেশে, টাকা বিদেশে লগ্নি করছে, তাদের তো এখানে কি করছে দরকার নেই, তারা কর্মচারী বেতন দেয়,
এমনকি প্রণোদনার টাকা নেওয়ার পরেও এরা কর্মচারীদের বেতন দেয় না, যার কারণে আমার নির্বাচনী এলাকা হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমেছে বেতনের জন্য। এগুলো আমাদেরকে খতিয়ে দেখতে হবে। আজকে শুধু তাদেরকে দিবে, তাদেরকে দিলে তো দেশে গিয়ে যাবে না। আমার যে ক্ষুদ্র জনগোষ্ঠী যেটি রয়েছে আমার, সেগুলোর ব্যাপারে আমার কি করছে, এগুলাকে আমাকে এই করতে হবে, তাদেরকে উৎসাহিত করতে হবে, তাদেরকে সামনের দিকে নিয়ে যেতে হবে। আজকে যেটা এসএমই ফাউন্ডেশন বিসি যেটা করছে, যে আমরা বিটা আমরা কি করছে, শিক্ষিত বেকার যুবক যুবতী এদেরকে আমরা প্রশিক্ষণ দিই, প্রশিক্ষণ দিয়ে আমরা চাকরির ব্যবস্থা করি। আজকে এসএমই ফাউন্ডেশনের যিনি ডিজি বা এমডি, তিনি বিটাকের চেয়ারম্যান ডিজি ছিলেন, এবং আমি তাকে অত্যন্ত মানে এই করি যে স্যারের কথা আমরা শুনতে পাচ্ছি না, স্যার বোধহয় ইন্টারনেট সমস্যা হচ্ছে কিনা। স্যার ইন্টারনেট প্রবলেম বোধহয়। স্যার স্যার তো মনে হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছেন। আচ্ছা আমি কি স্যার একটু ওই মোহনার সঙ্গে কথা বলে দেখি। স্যার আমরা কি একটু অপেক্ষা করবো স্যার জন্য? ঠিক বুঝতে পারছি না স্যার, আপনাকে স্যার দিয়ে দেবো তাহলে, যোগাযোগ করেন ওনার সাথে। আমি একটু স্যার তাহলে একটু ফোন করি একটা। আমি হোল্ড করছি, সবাই স্যারের কথা শোনার জন্য শেষ করার জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ আমি শুনছি আপনাকে। আচ্ছা ঠিক আছে একটু তাড়াতাড়ি দেখেন।
স্যার আমি স্যারকে নিজেই ফোন দিয়েছি, যদি স্যার টেলিফোনে ও কথাটা শেষ করে দেন আমি ধরতে পারবো একটু ফোনে, স্যার সামনে ধরলে আমরা শুনতে পারবো। দেখি ফোন ধরে কিনা। স্যার ফোন ধরলেন না। প্রধানমন্ত্রী মহোদয় যেটা বলতে চাই যে আজকে যে এই যে প্রণোদনা যেটা দেওয়া হচ্ছে এই প্রণোদনাগুলা কারা পেয়েছে? আমরা চাই যে এই প্রণোদনার টাকা যখন তুলে থাকবে ক্ষুদ্র মাঝারি শিল্প এসএমই ফাউন্ডেশন, এদের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে যাতে উৎসাহ প্রদান করা হয়, এদেরকে যেতে দেওয়া হয়। আর যারা বড় বড় ব্যবসায়ী দাবি করছেন ব্যাংকে হাজার হাজার কোটি টাকা তারা ঋণ নিয়ে বরং এই দেশের ব্যবসা বাণিজ্যকে তারা ধ্বংস করে দিচ্ছে, তারা সরকারি ব্যাংকের থেকে ঋণ নিয়ে বেসরকারি ব্যাংক করছে, এভাবে তারা আজকে দেশের অর্থনীতিকে আজকে ধ্বংস করে দিচ্ছে। এদের থেকে দেশকে উদ্ধার করতে হবে, এদের খেলাপি ঋণ আদায় করে এগুলা ক্ষুদ্র মাঝারি শিল্প যারা করছেন আমাদের বিসিক আমাদের এসমি এদের মাধ্যমে এই সকল ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে যাতে উৎসাহ প্রদান করা হয়, তাহলে আমরা দেশকে 2041 সালে আমরা মধ্যমায়ের দেশে আমরা নিয়ে যেতে পারবো বলে এটা আমার বিশ্বাস। আর শিল্প মন্ত্রণালয় বঙ্গবন্ধু স্বাধীনের পর পরই এগুলাকে জাতীয়করণ করেছিলেন এ দেশের কৃষকের জন্য, এ দেশের শ্রমিকদের জন্য, তাদের ভাগ্য পরিবর্তনের জন্য। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে 63টি শিল্প প্রতিষ্ঠান ছিল, আজকে সেগুলি কমতে 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 এখন 19টি 13টি সংস্থায় এসেছে, তাও অলাভজনক প্রতিষ্ঠান। কেন, কি কারণে এই অলাভজনক প্রতিষ্ঠান কেন হচ্ছে? এটা আমি 2.5 বছর ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি, 2.5 বছরে 2500 বার তাদেরকে বলা হয়েছে যে আপনারা কেন এই লস যাচ্ছে, আমাদের সুগার মিলগুলি কেন চলে না, আমাদের শিল্প কারখানাগুলি কেন চলে না, আমাদের ইস্পাত মিলগুলি কেন চলে না, তার একটা সন্তোষজনক জবাব আমাদেরকে যেন আমরা কি করলে এগুলো লাভজনক প্রতিষ্ঠান করতে পারি। অত্যন্ত দুর্ভাগ্যের সাথে বলছি যে আমরা সেটি করতে পারি না, কারণ শিল্প মন্ত্রণালয়ের এই শিল্প কারখানাগুলোকে গতিশীল করতে গেলে যে ধরনের ডাইনামিক লিডারশিপ দরকার শিল্প মন্ত্রণালয়ের সেটা অনুপস্থিত, সেটা নাই আমি বলবো। তারপরও আমি আবারও বলছি এসএমই আজকের যে এমডি সাহেব তিনি বিটাকের ডিজি ছিলেন এবং তিনি যেভাবে সেখানে তার কাজের স্বাক্ষর তিনি রেখেছেন, আমার মনে হয় এসএমই তিনি সেই ধরনের কাজের স্বাক্ষর রাখতে পারবেন। আমরা কাজের মাধ্যমে, আমরা আমাদের কাজের মাধ্যমে দেশের উন্নতির মাধ্যমে দেশের প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে যদি আমরা সমুন্নত রাখতে চাই, তাহলে আজকে জননেত্রী শেখ হাসিনা যেভাবে নির্দেশ দিচ্ছেন সেভাবে আমরা দেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। পাশাপাশি আজকে করোনা মহামারীতে সারা দেশ আক্রান্ত, এটু আমি বলবো আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় আমরা করোনা মোকাবিলা করতে সমর্থন হয়েছি এবং ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যেই আমরা একদম নিম্নে আমরা এই করোনা মহামারীর সংক্রমণ আমরা নিয়ে আসতে পারবো এবং সবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ভ্যাকসিনের ব্যবস্থা করছেন। ইনশাল্লাহ আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ভ্যাকসিন করোনা মুক্ত করব এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যারা আজকে শিক্ষায় জাতির মেরুদণ্ড এবং আমাদের শিক্ষক ছাত্রছাত্রীরা তারা আমাদের নতুন প্রজন্ম, এরা আগামীতে জাতির নেতৃত্ব দিবে, তাদেরকে যদি আমরা সুশিক্ষা সুশিক্ষিত করতে না পারি তাহলে দেশ জাতির জন্য এটা আরেকটা কলঙ্ক মহোদ্যার সৃষ্টি হবে। আমরা মনে করি ইনশাল্লাহ করোনা মোকাবিলা করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী
কিছুদিনের মধ্যে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমি অরবিন্দ সিদ্দিকী স্যার আজকে এখানে এসে যে সুন্দর বক্তব্য দিয়েছেন তার জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্যার আপনাকে অনেক 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 অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি চমৎকার ভাবে আপনার জীবনের একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলেছেন, আমরা মনোযোগ দিয়ে শুনেছি এবং মাঝখানে একটু স্যার সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরে আপনি আবার যুক্ত হয়ে কথা শেষ করেছেন, সেজন্য আপনাকে স্যার আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি স্যার আমরা শেষ দিকে যাবো, তার আগে দুইটা লাইন একটু শোনাই। শত্রুরা ভেবেছিল জাতির পিতাকে হত্যা করলেই ধুলোই মিশে যাবে সব, নিষ্ফলা হবে এ মাটি, ম্রিয়মান হবে হয়ে যাবে লাল সবুজের পতাকা, থেমে যাবে পদ্মা মেঘনার জল বঙ্গোপসাগরে ধাবমান। খুনিরা বুঝতেই পারেনি যে প্রতিটি বাঙালির অন্তরে গভীরভাবে খোদাই করা আছে সে একটি নাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা যে কথা দিয়ে শুরু করেছিলাম আমাদের আজকের এই জাতীয় শোক দিবসের যে আলোচনা, এই আলোচনার শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এবং সেই এগিয়ে নিয়ে যাওয়ার পথে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। আমরা এবারে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাননীয় মন্ত্রী শ্রদ্ধা আমাদের অত্যন্ত শ্রদ্ধার মাননীয় মন্ত্রী জনাব নুরুল আহমেদ মাহমুদ হুমায়ুন স্যারের বক্তৃতা শুনবো, কথা শুনবো। এবারে মাননীয় প্রধানমন্ত্রী স্যার আপনার জন্য মাইক্রোফোন। ধন্যবাদ, শোনা যাচ্ছে আমাকে? জি জি শোনা যাচ্ছে। জি থ্যাংক ইউ। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শোক দিবস 2021 উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমান, চেয়ারপারসন এসএমই ফাউন্ডেশন, বিশেষ অতিথি মাননীয় শিল্প প্রতিমন্ত্রী জনাব কামাল আহমেদ মজুমদার এমপি, শিল্প সচিব জনাব জাকিয়া সুলতানা, আর আজকের মূল মুখ্য যে আলোচক ডক্টর আ ম স আরিফিন সিদ্দিক, সভাপতি বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অফ স্টাডিজ এবং ট্রাস্টিজ এবং সাবেক উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার আমার অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রিয়, কাজে বহু বক্তব্য তার শুনেছি, আজকেও বিস্তারিত বক্তব্য দিলেন মূল আলোচনায়, তার মধ্যে থেকে আমরা বঙ্গবন্ধুকে নতুন ভাবে বহুমাত্রিক যে তার দিকগুলি ছিল সেগুলি আমরা জানতে পেরেছি, এই জন্য আমি স্যারকে ধন্যবাদ জানাই। তারপর স্বাগত বক্তা মোহাম্মদ মফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক এসএমই ফাউন্ডেশন, এবং অন্যান্য যারা আছেন সবাইকে এখানে সংযুক্ত আছেন। আমি একটু শর্টে যাচ্ছি, অনেকক্ষণ হয়ে গেছে। যে আমি প্রথমেই শ্রদ্ধা জানাই এই আগস্ট মাসে, শোকের মাস এটা, স্বাধীনতার মহান স্থপতি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকীর মাস। 1975 সালের এই দিনে স্বাধীনতা বিরোধীর ঘাতকরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। জাতির পিতার সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজলুন্নেসা মুজিব, তিন পুত্র, সহযোদ্ধা সহপাঠী ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল, 10 বছরের শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল, বঙ্গবন্ধু সহোদর শেখ আবু নাসির, কৃষক নেতা আব্দুর রব সেনিয়াবাদ, যুব নেতা আমার নেতা অন্যতম শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, বেবি সেনিয়াবাদ, সুকান্ত বাবু, আরিফ, আব্দুল নঈম খান রিন্টু সহ পরিবারের 8 জন সদস্যকে ঘৃণঘাতকরা এদিনে হত্যা করে। জাতির পিতার সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল জামিলও নিহত। আমি গভীর বেদনার সাথে স্মরণ করছি 15 আগস্টের শাহাদত বরণকারীদের। আমি শ্রদ্ধার চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের শাহাদত বরণকারী 30 লাখ বীর বাঙালি ও 2 লাখ নির্যাতিতা মা বোনকে। আমি তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি, সাথে সাথে জাতীয় 4 নেতা যাদেরকে আমরা পরবর্তী এই ঘটনার কন্টিনিউটি হিসাবে আমরা যেটা মনে করি যে তাদেরকে আমরা হারিয়েছি, যারা বঙ্গবন্ধুর সাথে বেইমানি করে নাই, বাঙালির সাথে বেইমানি করে নাই। আজকে সবচেয়ে বড় দিক হলো যে যেটা আরিফিন সিদ্দিকী স্যার বলেছেন যে বিশ্বে অনেক কথা হয়েছে, রাজনৈতিক রাষ্ট্রের পরিবর্তন বহুভাবে হয়ে থাকে, অগণতান্ত্রিক হয়ে থাকে, কিন্তু একটি পরিবার যেটা
যারা এক টোটালি বিশেষ করে আজকে যেই মর্মান্তিক কাহিনী আমরা দেখি আমাদের যে আজকে বঙ্গবন্ধুর যে প্রকাশিত অপ্রকাশিত যে বইগুলি আছে সেগুলি পড়লে দেখা যায় যারা রাজনৈতিক ভাবে একেবারে বঙ্গবন্ধুর কাছে ছিলেন তার সহযোদ্ধা তার সহধর্মিনী সহ তাদেরকে এবং একটা শিশু সন্তান সহ যেভাবে কিল করেছে এবং যেটা বললেন যে যদি আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রেহানা যদি এখানে থাকতো আমার মনে হয় না তাকেও তারা ছাড় দিত। যে আজকে আমরা বিচার করেছি সবকিছুই করেছে অনেক কিছুই যেটা আমার প্রতিমন্ত্রীও বলেছেন যে আজকে অনেক প্রশ্ন তার করেছেন তিনি তার বক্তব্যে রেখেছেন অনেক সন্দেহ প্রশ্ন করেছেন যেগুলি সমাধান আমরা এখনো পাইনি। আমরা যে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন এবার যে পেছনে যে ঘটনাগুলো আছে আমরা হত্যার বিচার করেছি কিন্তু বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে যারা ক্ষেত্র প্রস্তুতকারী যাদের মাধ্যমে যাদের কর্মকাণ্ডে এটা হয়েছে তাদেরকে আজকে চিহ্নিত করতে হবে এবং সেটাতে আমরা যারা সারা জাতি একমত এবং আমরা সহ সহমত পোষণ করছি যে হ্যাঁ এখন সময় এসেছে। যে অবস্থান ছিল না এক সময় আমরা কথা বলতে পারতাম না 75 পরে বিভিন্ন সময়ে যে অবস্থা গেছে সামরিক শাসনগুলি গেছে সেখানে আমরা মিলিটারি শাসনের সাথে যুদ্ধ করতে করতে আমাদের অনেক সময় গেছে যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই দেশে আসার পর ক্ষমতা ম্যান্ডেট নেওয়ার পরও কিন্তু অনেক দিন পরে আমরা এবং অত্যন্ত সাদাসিধাভাবে প্রচলিত আইনে কোনো স্পেশাল আইন না করে কিন্তু আমরা আমাদের বঙ্গবন্ধু হত্যার বিচার করেছি এবং সেখানে অনেক কিছু আজকে প্রকাশিত হয়েছে। আজকে যাদেরকে আমরা পেয়েছি সাথে তাদেরকে খুনি হিসাবে কিছু লোকে ফাঁসিল হয়েছে আর বাকিগুলি অপেক্ষায় আছে তারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। তো যাই হোক এই কথাগুলি আমরা মূলত এখন পিছনে যে কথাগুলি আছে সেগুলি অবশ্যই একটি যদি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হয় তারা নিশ্চয়ই বের করতে পারবেন যারা তখনকার ইতিহাসবিদ তৎকালীন যারা ছিলেন আমলা থেকে শুরু করে সবকিছু যারা রিটায়ার্ড যারা আছেন তখন যারা জড়িত ছিলেন সবকিছু NSI DGDFI সহ বিভিন্ন SB DB তারা তো ছিলেন তখন ওই দেশে এই দেশেই ছিলেন বিভিন্নভাবে বিদেশি যে দূতাবাসগুলি ছিল সেই সংস্থাগুলি আছে। তো আমার মনে হয় সমন্বিতভাবে যদি ফ্যাক্ট ফাইন্ডিং করা হয় তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে যে দেশে আমরা যেগুলি বলে থাকি বক্তৃতা বিবৃতিতে বিভিন্নভাবে তাদের সম্পৃক্ত যেগুলি প্রমাণিত হয়েছে তো হচ্ছেই এবং খুনিদের স্বীকারোক্তিতেও অনেক কিছু প্রমাণিত হয়েছে কাজে সেটাকে আজকে বেস ধরেই ফাউন্ডেশন ধরেই যদি আমরা আগাই আমার মনে হয় যে এটা খুব কঠিন সময় হবে না যেটা আমরা বের করতে পারবো এবং সময় খুব সন্নিকটেই যেটা আমি অনেকেই কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী নিজেই সেই নির্দেশনা। তো যাই হোক এখন আমি আসি আমার আজকে SME ফাউন্ডেশনের কথায় যেটা মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন বিভিন্নভাবে আমরা বঙ্গবন্ধুর যে স্বপ্ন একটা কথাই বলা যায় যে বঙ্গবন্ধু 47 পাকিস্তান আন্দোলনেও বঙ্গবন্ধুর বিশাল একটি ভূমিকা ছিল। তিনি কিন্তু আওয়ামী মুসলিম লীগের নেতা ছিলেন তিনি গোপালগঞ্জ থেকে যখন চলে গেলেন উপমহাদেশে তখনকার রাজনীতিতে পাক ভারতের রাজনীতিতে তিনি কিভাবে অবতীর্ণ হলেন সেখানে শেরে বাংলার মতো লোক ফজলুল হক সরওয়ার্দির মতো লোক তাদের সাথে তিনি সান্নিধ্যে আসলেন এবং সেখানে কিন্তু এক পর্যায়ে পাকিস্তান আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রাখলেন কিন্তু পাকিস্তান হওয়ার পরেই তিনি বুঝে গেলেন যে এটা একটা কলোনিয়াল চেঞ্জ এক উপনিবেশ থেকে আরেক উপনিবেশে আসলাম তখনই তিনি বাঙালি যে মুক্তি যে সংগ্রাম সেটির দিকে তিনি লক্ষ্য রেখে তার যেটা আলটিমেটলি যেটা 6 দফায় রূপ নিল সেখানে কারণ তার যে জন্মস্থান টুঙ্গিপাড়া সেখান থেকে যেখানে বড় হয়েছেন তিনি সেখানেই দেখেছেন সেই অসাম্প্রদায়িক রাজনীতি হিন্দু মত বৌদ্ধ খ্রিস্টান সবকিছু নিয়েই কিন্তু সেখানে তার ছোটবেলা সেখান থেকে কেটেছে বঙ্গবন্ধু। তারপরে কলকাতা গিয়ে 72 যে অর্জন বিভিন্ন জাত তারপরে ভাষা ভাষী সবকিছু নিয়েই তার একটা বিশাল সময় কেটেছে কলকাতাতে এরপরেই কিন্তু তার পূর্ববঙ্গে তিনি বিশেষ করে ঢাকায় আগমন করে এই রাজনীতিটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি আবার শুরু করলেন। তো একটা কথাই আমি বলতে চাই যে অর্থনৈতিক মুক্তিটাই ছিল তার সবচেয়ে বড় এবং কৃষক শ্রমিক মেহনতি মানুষের যেটার আলটিমেটলি আমরা বলি যেটা একটা ন্যাশনাল গভর্নমেন্ট যেটা উনি করতে চেয়েছিলেন সবাইকে সম্পৃক্ত করে বাকশাল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ যেটা আমার প্রতিমন্ত্রীও বললেন সেখানে কারণ মূল মুক্তিযুদ্ধের যে মূল চেতনা ছিল অসাম্প্রদায়িক রাজনীতি এবং ধর্ম নিরপেক্ষ যে রাজনীতি আমাদের ছিল সেখানে কিন্তু আমরা দেশ
যেটা নিজেদের শাসনে শ্রমিক কৃষক শ্রমিকের যে বিশাল আন্দোলন দীর্ঘদিন যেটা উনি করে এসেছেন বঙ্গবন্ধু, এর সাথে অনেক নেতৃবৃন্দই ছিল, বিভিন্ন ধাপে ধাপে হয়েছে সেখানে, প্রত্যেকটা মুভমেন্ট সেভাবে আসছেন এবং জাতিকে প্রস্তুত করেই কিন্তু তিনি আলটিমেটলি সেই 1979 গণ অভ্যুত্থানে, সফল গণ অভ্যুত্থানের পর 1970 নির্বাচন আদায় হলো এবং সেখানে আওয়ামী লীগের ম্যান্ডেট, যার জন্য তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী ছিলেন যে বাঙালি নেতৃত্ব কে দিবে, সেই জন্য তিনি সবসময় গণতান্ত্রিক ভাবে প্রত্যেকটি নির্বাচনকে তিনি ফেস করেছেন এবং একটি নির্বাচিত সরকার হিসাবে, কিন্তু প্রধান হিসাবে তিনি সেদিন যে ঘোষণা 7ই মার্চে যে ভাষণ দিয়েছিলেন, এটা কিন্তু তখন অলরেডি এখানে আমাদের বাঙালি জাতি রায় দিয়ে দিয়েছে যে বাঙালির একমাত্র নেতা, একক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন হবে। সেই অবস্থায় যখন পাকিস্তানিরা বুঝতে পারলো যে এখানে 6 দফা তো দেওয়াই ছিল, যে কোনো উপায় নাই, এত দূরদর্শী ভাবে বঙ্গবন্ধু 65 সেটাকে বুঝিয়ে দিলেন যে পূর্ব বাংলার প্রত্যেকটি মানুষ সে 65 যে যুদ্ধ, পাক ভারত যুদ্ধ, সেখানে বুঝে গেল যে আমাদের আসলে, আমরা অরক্ষিত এবং আমরা উপনিবেশ, সেখানে একেবারে অরক্ষিত ছিল, যার পরেই কিন্তু 66 তিনি 6 দফা দিলেন এবং 6 দফার সেই পরিণতিটাই কিন্তু 69 এবং ছাত্র সমাজ নিয়ে সেটাকে এগিয়ে নিয়ে গেল এবং ভোট ম্যান্ডেট এবং মুক্তিযুদ্ধ, তারই সফল পরিণতি মুক্তিযুদ্ধ। এরপরে আসলেন আবার বঙ্গবন্ধু এসে কি করলেন, 10 তারিখে যখন পাকিস্তান থেকে ফেরত আসলেন, একটা লোক জাতির পিতা, একটি দেশকে স্বাধীন করা, একটি স্বাধীন সার্বভৌম দেশ দেওয়া, এটা অলৌকিক ব্যাপারের মতো মনে হয় আজকে, আমাদের বয়স তার চেয়ে অনেক বেশি হয়ে গেছে, অনেক বয়সের আছে যারা বিশ্বের অনেক অনেক নেতৃত্ব আছে, কিন্তু 56 বছর বয়সে উনি যেভাবে একটি সময় মনে হয় নষ্ট হয় না, মনে হয় স্পেসিফিক তিনি ইয়ে নিয়ে এসেছিলেন, একটা যে একটার পর একটা, একটার পর একটা এভাবে সাজানো ছিল, সেভাবে আসলেন তিনি এবং একেবারে মুক্তিযুদ্ধের পরে 10 তারিখে এসে আবার তার যে বাংলাদেশ কিভাবে সাজাতে হবে সেটার দিকে তিনি বললেন রেসকোর্সে দাঁড়িয়ে, 1-7 মার্চে দিয়ে গেলেন, আবার 10ই জানুয়ারিতে এসে বললেন আমার দেশকে এভাবে করতে চাই, দেশ পুনর্গঠনের জন্য তিনি সবাইকে আহ্বান জানান। এখানে আজকে প্রশ্ন হলো যে কারা মারলো তাকে, কেন মারলো তাকে, এটার অনেকগুলি প্রশ্নের উত্তর আমরা এখন পাই বিভিন্ন ভাবেই পাই, যারা পরাজিত শত্রু ওনাকে বলি, তারপরে অন্যান্য যারা আছে বৃহৎ শক্তি, সবচেয়ে বড় কথা হলো যে উনি যে বাংলাদেশটার নেতৃত্ব দিয়েছেন তিনি সেই দেশটার যে মাপ তার চেয়ে বেশি উচ্চতায় চলে গিয়েছিলেন, এটা আমার ব্যক্তিগত মত, এবং এই যে উচ্চতা তার নিজের দেশ ছাড়িয়ে সারা বিশ্বে, এটা তার জন্য একটা বিশাল কাল হয়ে দাঁড়ায়। কাজেই তখন এই যে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চলতে থাকে, এখানকার যারা বিভিন্ন পর্যায়ের যারা রাজনীতি করতো তাদের কিন্তু দেখেন, তারা কিন্তু কেউ জাতির পিতা হতে পারেনি, অনেক ব্যারিস্টার, অনেক নামি দামি মানুষ ছিল, বঙ্গবন্ধু যখন রাজনীতি করেন সে তার যদি 47 জীবন থেকে, যখন তিনি মন্ত্রী হলেন, 56 মন্ত্রী হলেন, 54 মন্ত্রী হলেন, কোনো লোভ লালসা তাকে আটকাতে পারে নাই, তিনি কিন্তু তার গোলে চলেই গেলেন, আপোষ করেন নাই কখনো পাকিস্তানিদের সাথে, বাঙালি স্বার্থের সাথে, যে বাঙালিও বুঝতে পেরেছে যে কে তাদের নেতা, সেই জন্যই তাকে 70-এ সে ম্যান্ডেট দিল। আজকে মুক্তিযুদ্ধের যে চেতনা এবং এ নিয়ে যে দেশ চালনা করছে মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুরই সোনার বাংলা তার যে স্বপ্ন, সেটাকে কিন্তু আজকে আমাদের যে পরিকল্পনা তিনি দিয়ে গেছেন সেটাই, এবং স্বাধীনতার পর যে অল্প 3 বছরের যে তার যেটা সফল রাষ্ট্রনায়ক হিসাবে তিনি দেশ পরিচালনা করেছেন, আজকে আমরা পার্লামেন্টে দেখি, আইন যখন ঘাটি দেখি, বিভিন্ন জায়গায় প্রত্যেকটি ক্ষেত্রে তার যে অবদান প্রত্যেকটা, আমরা তাকে বাদ দিয়ে কোনো কিছু চিন্তা করা যায় না, এই স্বল্প সময়ে যেগুলি অনেক কিছু তিনি করেছেন এই 3.5 বছরে, যখন দেশটা পরিপূর্ণ হতে এসেছিল তখনই তাকে আঘাত করে বিভিন্ন ভাবে শত্রুরা। আজকে আমাদের প্রায় 12 আমরা যেটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই কোভিডকালীন সময় আমরা যেভাবে পার করছি, আমরা সারা বিশ্ব যেখানে তাল মাতান সেখানে কিন্তু বাংলাদেশ আজকে একটা ট্রায়াল এন্ড এরর বেসিসে আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যাচ্ছি, এবং এটা তো হবেই, এত বিশাল সম্পদশালী যারা দেশ তারাই আজকে হিমশিম খাচ্ছে, যে আজকে আমরা আমাদের যারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একেবারে তৃণমূল পর্যায়ে কিন্তু আজকে স্বাস্থ্যসেবাটাকে, ভ্যাকসিনেশনকে আমরা নিয়ে যাচ্ছি সেখানে, আমরা বিশ্বাস যে কিছুদিনের মধ্যে আমরা নিজেরাই আমাদের ভ্যাকসিন তৈরি করব এবং আমাদের দেশকে
যারা আছে তাদের ভ্যাকসিনেটেড করে আমরা বিশ্ব পাঠাতে পারবো। যে আমার একটাই কথা রইলো যে আজকে বিশেষ করে এসএমই ফাউন্ডেশনের একটা বিশাল এটা লাইফ লাইন ইকোনমিক, যে সারা বাংলাদেশে আজকে আমার এসএমই ফাউন্ডেশন বিসিক সহ যারা সেখানে ক্ষুদ্র যারা উদ্যোক্তা কর্মী বাহিনী আছেন তাদের যে ইকোনমিক অ্যাক্টিভিটিস সেটা চালু থাকাতেই কিন্তু আজকে এত কোভিডের এই সময় কিন্তু অর্থনীতিতে সেভাবে দশ নামে নেই। অন্যান্য যারা ব্যবসায়ী আছেন বড় বড় সংস্থা আছে বিজেএমই আছে তাদের কথা আলাদা প্রণোদনা প্রাপ্ত, কিন্তু এই এসএমই ফাউন্ডেশনের যারা আছেন বিভিন্ন পর্যায়ে যেভাবে কাজ করে যাচ্ছে এবং বিসিকের আমার যে স্টেটগুলিতে যেভাবে কাজ হচ্ছে তাতে কিন্তু দেশের এই অর্থনৈতিক সচল আছে এবং আমার বিভিন্ন ভাবে কাজে আমাদের যে দায়িত্ব আছে আমাদেরকে চিন্তা করতে হবে। আজকে আমরা সরকার জননেত্রী শেখ হাসিনা সরকার আজকে অগাস্ট মাস সেখানে কোভিডকালীন সময় কিন্তু আমরা আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি, কিছুদিন লকডাউন গিয়েছে আবার আমরা সেখানে খুলে দিয়েছি, আজকে আবার সারা শ্রমিকরা বিভিন্ন কাজে যাচ্ছে, কিন্তু এটাকে স্বাস্থ্যকে মেনে তাদেরকে করতে হবে সবুজ অবশ্যই, কারণ এই রোগটা চলে যাবে বলে আমি বিশ্বাস করি না, এটা থাকবে আরেকটি রোগ, কাজে এর মধ্যে তো আমরা ঘরে বসে থাকতে পারবো না। আজকে এসএমই ফাউন্ডেশনের যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং সম্পৃক্ত যারা আছেন প্রত্যেকেই আমি স্বল্প কথাতেই শেষ করে দিচ্ছি যে আমাদেরকে এখন আবার নতুন করে আজকে শপথ নিতে হবে যে আমরা কিভাবে আগামী দিনগুলিতে যাব। কাজে কোনো হতাশা ব্যক্তির কোনো কারণ নাই, আমাদের দেশে হতাশার কোনো কারণ নাই, চাওয়া পাওয়া অনেকের অনেক কিছু থাকতে পারে অনেকে পায় না, তাই জন্য হতাশ হওয়ার কিছু নাই। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে আমাদের এই মন্ত্রণালয়ের নেতৃত্বে আপনাদের যারা আছেন অত্যন্ত সুযোগ্য যারা আছেন সবাই সব জায়গায় তাদেরকে নিয়ে আমরা একেবারে আমাদের যে অভিষ্ট লক্ষ্যগুলি আছে সেগুলি আমরা খুব শীঘ্রই আশা করি স্টেজ ওয়াইজ আমরা সেগুলিকে সফলতায় চলে যাব এবং মাননীয় প্রধানমন্ত্রী যে পথ আছে সেভাবে আমরা আবার দেশকে পরিচালিত করতে পারব। সকলকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, স্যার অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনি আপনার অভিজ্ঞতা থেকে আপনি আমাদের জাতির পিতার সাহচর্যের থেকে অনেক কিছু শিখেছেন এবং আমরা আপনার কাছ থেকে শুনলাম, এবং সবশেষে যেটা বললেন যে আমরা আমাদের যে আমাদের যে কাজ সেই কাজগুলো যেন আমরা ঠিক মতো করি, আমরা ইনশাল্লাহ আপনার নেতৃত্বে শিল্প মন্ত্রণালয় বিশেষ করে এসএমই ফাউন্ডেশন এসএমইদের জন্য আমরা নিরলস কাজ করে যাচ্ছি, আপনারা আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ আমরা সামনে আরো এগিয়ে যাব এই আশ্বাস ব্যক্ত করছি। ধন্যবাদ স্যার আপনাকে আবারও। এবারে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি বক্তব্য শুনবো, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমান স্যার, আপনাকে আপনার সভাপতির ভাষণ দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা ও 15 আগস্টের সকল শহীদদের চিচিল্যস্তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভার মাননীয় প্রধান অতিথি মাননীয় শিল্পমন্ত্রী নূর মজিদ মাহমুদ হুমায়ুন, বিশেষ অতিথি মাননীয় শিল্প প্রতিমন্ত্রী আবুল কামাল আহমেদ মজুমদার, এবং আজকের আলোচনা সভার মুখ্য আলোচক অধ্যাপক ডক্টর আরিফিন সিদ্দিক সহ উপস্থিত সকলকে সালাম জানিয়ে আমি আমার অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। বক্তব্যের শুরুতেই আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা সহ 15 আগস্টে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের এই আলোচনা সভায় আমরা প্রায় 1 ঘন্টা 34 মিনিট সময় ধরে 3 জন বক্তার বক্তব্য শুনেছি এবং আমি বিশ্বাস করি এই 3 জন বক্তাই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং পরবর্তী পর্যায়ে রাজনৈতিক যে আন্দোলন এবং যার মধ্য দিয়ে আজকে বাংলাদেশে স্বাধীনতার পক্ষের শক্তির সরকারের যে ক্ষমতা আরোহণ তার সাথে সরাসরি সংশ্লিষ্ট ছিলেন। তাদের 3 জনের বক্তব্যের মধ্য দিয়ে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন, সামাজিক দর্শন, মুক্তিযুদ্ধ এবং তার দূরদৃষ্টতার বর্ণনা কিন্তু আমরা পেয়েছি। আমি আমি মনে করি যে আজকে আলোচনা সবাই আমরা যারা সংযুক্ত আছি তারা অধিকাংশই কিন্তু স্বাধীনতার পরবর্তী পর্যায়ে আমাদের জন্ম হয়েছে, আমরা কেউ কেউ হয়তো স্বাধীনতার সময় অত্যন্ত অল্প বয়স ছিলাম। আমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সচক্ষে দেখার সুযোগ আমাদের হয়নি। তাকে আমরা জানার চেষ্টা করেছি ইতিহাসের পাতা থেকে, তাকে জানার চেষ্টা করেছি বাংলাদেশের সাধারণ মানুষের তার প্রতি যে ভালোবাসা তার অভিব্যক্তির মধ্য দিয়ে। আজকে আমি মনে করি যে আমি এবং এখানে যারা উপস্থিত আছেন তারা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা তিনজন মহান ব্যক্তিত্বর কাছ থেকে, যারা সরাসরি তার সাথে সম্পৃক্ত ছিলেন বলে আমি বিশ্বাস করি, তাদের কাছ থেকে কিন্তু আমরা অত্যন্ত মূল্যবান আলোচনা পেয়েছি এবং জাতির জনক সম্পর্কে তার ব্যক্তি মানুষ, তার রাজনীতি এবং তার অর্থনীতি এবং সামাজিক দর্শন সম্বন্ধে আমরা জেনেছি। আমি বক্তব্য বেশি দীর্ঘ করব না, আমি শুধু এই কথাটুকুই বলতে চাই যে আজকে স্বাধীনতার 50 বছর পরে যে বাংলাদেশকে 1971 সালে আন্তর্জাতিক সম্প্রদায় একটি দায় হিসেবে চিহ্নিত করেছিল, যারা মনে করত যে বাংলাদেশের অর্থনৈতিক কোনো সম্ভাবনা নেই, সেই দেশটি আজকে স্বাধীনতা 50 বছরে দাঁড়িয়ে পৃথিবীর 43তম অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2030 সালের মধ্যে আমরা পৃথিবীর 23তম অর্থনীতিতে রূপান্তরিত হব। আজকে পৃথিবীর সমস্ত বড় বড় অর্থনৈতিক সংস্থাগুলো বাংলাদেশকে একটি ডেভেলপমেন্টের মিরাকেল হিসেবে চিহ্নিত করতে চাচ্ছে। সেই আমি বলবো এটা মিরাকেল নয়, বাঙালি জাতির যে অন্তর্নিহিত যে শক্তি বাঙালি জাতি তার প্রতিটি দুর্যোগের সময় প্রদর্শন করে, 71-এর মুক্তিযুদ্ধ সহ প্রতিটি দুর্যোগে সে সেটা প্রদর্শন করার মধ্যে দিয়ে বিজয় হয়েছে এবং যার সূচনা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1948 সালে জিন্নাহ সাহেবের বাংলা ভাষাকে যে রাষ্ট্রভাষা না করার মধ্য দিয়ে, তার প্রতিবাদের মধ্য দিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, তার মধ্য দিয়ে যে দিক নির্দেশনা তৈরি হয়েছিল, সে দিক নির্দেশনার মধ্য দিয়ে আমি বিশ্বাস করি যে আমরা আজকের এই জাতীয় অর্জন আমরা পেয়েছি। এই অর্জনকে যদি ধারাবাহিকতা বজায় রাখতে হয়, 2041 সালের মধ্যে যদি আমরা একটা উন্নীত বিশ্বে নিজেদেরকে পরিণত করতে চাই, তাহলে জাতির জনকের নির্দেশিত পথ এবং মহামান্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এবং আমি বিশ্বাস করি আমাদের মাননীয় শিল্পমন্ত্রী মহোদয় এবং শিল্প প্রতিমন্ত্রী মহোদয়ের নেতৃত্বের মধ্য দিয়ে শিল্প মন্ত্রণালয়ের যে গতিশীলতা এসছে এবং তাদের দিক নির্দেশনার মধ্য দিয়ে আমরা এসি ফাউন্ডেশন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যাতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের সহযোগিতার ক্ষেত্রটাকে প্রসারিত করা যায় এবং জাতীয় অর্থনীতির মূলধারায় তাদেরকে সম্পৃক্ত করা যায়। আমি আজকের মুখ্য আলোচক অধ্যাপক আরিফিন সিদ্দিকী যে কথাটা বলেছিলেন যে জাতির জনক জীবনে একটি কথাই বলেছিলেন, সেটা হচ্ছে যে উনি এই দেশের মানুষের জন্য কিছু করতে চান, যিনি মনে করছেন যে তিনি এই দেশের সাধারণ মানুষের জন্য যথেষ্ট কিছু করতে পারেননি, যা আমরা কোনোদিন কল্পনা করতে পারবো না যে একজন মহামানব যিনি সারাটা জীবন, আমাদের মন্ত্রী মহোদয় কিছু আগে বলেছে মাত্র 56 বয়স, আমরা একটা গবেষণায় দেখেছি এই 56 বয়সের ভিতরে মাত্র 12% সময় উনি ওনার পরিবারের জন্য ব্যয় করতে পেরেছিলেন, 88% সময় জীবনের সময় উনি ব্যয় করেছেন বাঙালি জাতির স্বাধীনতা এবং মুক্তির সংগ্রামের জন্য। সেই মানুষটি বলছেন যে উনি সঠিক দায়িত্ব কি পালন করতে পারছেন কিনা। সেই জন্য আমি বলবো যে আমরা যেন নিজেরা নিজেদেরকে প্রশ্ন করি যে রাষ্ট্র উনি আমাদেরকে দিয়েছেন, যে স্বাধীনতার স্বাধীন মানুষ হিসেবে বিশ্বের মানচিত্রে আমাদেরকে প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছেন, আমরা যেন নিজেরা প্রতিনিয়ত নিজেদের কাছে প্রশ্ন করি আমাদের কাছে যে সুযোগটা আমরা পেয়েছি সেই সুযোগের মধ্যে দিয়ে আমরা কি দেশের প্রতি আমাদের যে কর্তব্য সেটাকে আমরা পালন করতে পারছি কিনা, সততা এবং দক্ষতার মধ্য দিয়ে এবং দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র গঠন করার মধ্য দিয়েই আমরা কিন্তু জাতির জনকের যে স্বপ্ন এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে অর্থনৈতিক রূপরেখা সেটা আমরা অর্জন করতে পারবো বলে আমি দৃঢ় বিশ্বাস করি। এবং আমি বিশ্বাস করি এসি ফাউন্ডেশন বাঙালি জাতির এই অর্থনৈতিক অগ্রযাত্রায় এবং সামাজিক অগ্রযাত্রায় বাংলাদেশের সকল মানুষের অন্তর্ভুক্তকরণের জন্য অর্থনৈতিক যে অন্তর্ভুক্তকরণ তার কার্যক্রমের সাথে সবসময় সংযুক্ত থাকবে এবং তার কাজ চালিয়ে যাবে, এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমাদের এসএমই ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারপারসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমান স্যারকে। তিনি সংক্ষেপে বলেছেন, স্যার আমি আর রিপিট করতে চাচ্ছি না,
আপনি স্যার যে প্রত্যাশা ব্যক্ত করলেন, আমরা এসএমই ফাউন্ডেশন দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এসএমই ফাউন্ডেশন এসএমই উদ্যোক্তাদের সার্বিকভাবে উন্নতি এবং তাদের সহায়তার পাশাপাশি দেশ গঠনে আমরা আপ্রাণ চেষ্টা করব। মাননীয় প্রধান অতিথি, মাননীয় বিশিষ্ট অতিথি এবং আজকের মুখ্য আলোচক আপনাদের সকলকে এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শোক সভার আজকের আলোচনা পর্বটি এখানে শেষ করছি। এরপরে আমরা সংক্ষিপ্ত একটু দোয়া করব। দোয়াটি আমি করতে চাই, কারণ আমাদের সঙ্গে আমাদের কোনো ইমাম নেই, সেই জন্য আমি একটু আপনাদের অনুরোধ করব আমরা একবার আস্তাগফির এবং দুই তিনবার দরুদ শুরু পরে আমরা দোয়াটাতে চলে যাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সকলে একটু দোয়া করব আমাদের 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য এবং একই সঙ্গে আমাদের বীর পূর্বপুরুষ যারা কবরে শায়িত রয়েছেন তাদের জন্য। আল্লাহুম্মা আমিন। রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। রাব্বানা ফাগফির লানা জুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। ইয়া রাব্বুল আলামিন, আমরা যারা আজ হাত তুলেছি রাব্বুল আলামিন, আপনি জানেন আমরা 15 আগস্টে 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পুরো পরিবার সহ যারা শাহাদাত বরণ করেছেন, আমরা আপনার কাছে রাব্বুল আলামিন মেহরবানি করে তাদের সকলের আত্মার মাগফিরাত সহ তাদের সকলের জন্য জান্নাতুল ফেরদৌস যেন নসিব করা হয় সেই প্রার্থনা করছি। ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলকে ইয়া রাব্বুল আলামিন মেহরবানি করে 15 আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন তাদের সকলের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। ইয়া রাব্বুল আলামিন, একই সঙ্গে আমরা প্রার্থনা করছি, আপনার কাছে নিবেদন করছি, আপনি জানেন স্যার শেখ রাসেল মাত্র শিশু, যার আমল নামায় তখনও গুনাহের কোনো আমল নামায় গুনাহের কিছু লেখা হয়নি, সেই শেখ রাসেলকে পর্যন্ত রাব্বুল আলামিন সেই দিনে তার ঘাতকরা হত্যা করেছে। এই ছোট্ট শিশুটির প্রতি আপনার যে রহমত, শিশুর প্রতি যে রাব্বুল আলামিন, তাদের কোনো পাপ ছিল না, তাকে হত্যা করা হয়েছে, এই শিশুর উসিলায় সকল যারা সেই দিন শাহাদত বরণ করেছেন তাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। ইয়া রাব্বুল আলামিন, একই সঙ্গে আমরা প্রার্থনা করছি 1971 সালে 30 লক্ষ মুক্তিযোদ্ধা যারা যাদের আত্মত্যাগের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে তাদের সকলকে আপনি মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। একই সঙ্গে জাতীয় 4 নেতা সহ আমাদের নানা এই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা নিহত হয়েছেন তাদেরকেও আপনি মাফ করে দিবেন। ইয়া রাব্বুল আলামিন, আমরা তাদের সকলের জন্য আমরা দোয়া করছি, রাব্বুল আলামিন মেহরবানি করে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। ইয়া আল্লাহ, একই সঙ্গে আমরা যারা হাত তুলেছি আজ, আমাদের যারা বাবা মা যারা অন্ধকার কবরে শায়িত রয়েছে, রাব্বুল আলামিন আপনি আমাদের বাবা মাকেও মাফ করে দিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে নেক বান্দা হিসাবে কবুল করুন, আমাদেরকে সুস্থ থেকে রাব্বুল আলামিন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে গড়িয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার হাতকে শক্তিশালী করার জন্য, তার আদর্শ বাস্তবায়ন করার জন্য, দেশকে একটি সুন্দর দেশ, স্বাধীন এবং উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে রূপান্তর করার জন্য আমাদেরকে বেশি বেশি করে কাজ করার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আমরা আপনার কাছে আবারও প্রার্থনা করছি, আমরা 1975 সালের 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন তাদের সকলকে আপনি জান্নাতুল ফেরদৌস নসিব করুন। রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে নেক হায়াত দান করুন, যেন আমরা বেশি বেশি কাজ করতে পারি। একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী তার সুস্বাস্থ্য এবং তার নেক হায়াত বৃদ্ধি করুন, যাতে করে তিনি এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করে আরো দীর্ঘদিন পরিচালনা করতে পারেন সেই তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্যার, এর মধ্যে দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্ত হতে যাচ্ছে। আমরা স্যার আপনারা কষ্ট করে বিশেষ করে আমাদের আজকের মুখ্য আলোচক স্যার অধ্যাপক ডক্টর আরফিন সিদ্দিকি স্যার সহ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে স্যার আমাদের এবং বিশেষ করে আমাদের প্রধান অতিথি, বিশ্ব অতিথি, আমাদের চেয়ারপার্সন মহোদয় এবং অন্যান্য যারা আমাদের বোর্ডের সদস্য, জেনারেল বডির সদস্য যারা যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকের অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানে থাকেন স্যার নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম স্যার।